আচ্ছা, আমরা আমাদের ব্লগ পোস্টে একবারে ব্যাক এন্ডের মোটামুটি ক্যাটাগরি ট্যাগ পোস্ট পুট হয়ে গেছে। আমাদের এই যে পোস্ট ট্যাগের এই জায়গায় আপডেট করলে কিছু ইস্যু ছিল, যেমন হচ্ছে স্ট্যাটাসটা আপডেট করতে গেলে আর স্ট্যাটাসটা আমরা নিয়েছিলাম হচ্ছে বুলিয়ান। এখানে কী ছিল, স্ট্যাটাস ছিল হচ্ছে বুলিয়ান, তো এটা বুলিয়ান করা যেতে পারে অথবা হচ্ছে আমরা এনাম ডাটা টাইপে দিতে পারতাম। যেহেতু বুলিয়ান করছি ইয়েস আর নো বা অথবা ট্রু আর অথবা ফলস, আমরা যখন আপডেট করছিলাম এখান থেকে ডাটা পাঠাচ্ছিলাম, তো এটার ডাটা যাচ্ছিল না। স্ট্যাটাসের এখানে আমরা একটা কাজ করি, স্ট্যাটাসের যে রিকোয়ার্ড সেটা ছিল না, এটা ইফ এটাকে বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে এখানে এটা দরকারই নেই, মানে স্ট্যাটাস ধরে জাস্ট স্ট্যাটাসটা ধরে রাখেন এভাবে, আমার ইফ কন্ডিশনে যাওয়ার দরকার নাই। আর এইদিকে আমরা যেখানে যে ভ্যালিডেশন করছি এখানে তো অলরেডি বাদ দিয়ে দিছি, তাহলে এই স্ট্যাটাসটা কোথায় যাবে সরাসরি, এখন আর ডাটার ভিতরে যাবে না। এই যে যখন ইনসার্ট করছেন এখানে, এই যে ইনসার্টের এখানে সরাসরি কী যাবে, জাস্ট এই ভেরিয়েবলটা যাবে। হ্যাঁ, এটা তাহলে আপডেটের টাইমে আর প্রবলেম হবে না। তাহলে আপডেটে দেখেন ইরর, আমাদের এখানে যখন আপডেট করতেছিলাম আমরা পোস্টের কোণে যদি ইমেজ দিই, ধরেন একটা ইমেজ দিলাম, খেলাধুলার একটা ইমেজ দিলাম, একটা ইমেজ দিলাম, এখানে ড্রাফট হিসাবে দিলাম, এবার আপডেট হয়েছে, দেখেন এটা কিন্তু ড্রাফট হয়ে গেছে, এর আগে ইরর ছিল। সেম একইভাবে যদি এটাও ড্রাফট করে দিই, ধরেন এখানে ড্রাফট করে দিলাম, ড্রাফট হয়েছে। আচ্ছা, তার মানে এটা কিন্তু ফন্টিনটা আর দেখাবে না যদি এটা ড্রাফট করা থাকে, আর যদি পাবলিশ থাকে তাহলে কি ফন্টেন্টটা দেখাবে। তাহলে আমরা এই নিউজটাকে এখান থেকে জাস্ট কি বলে দিলাম, পাবলিশ বলে দিলাম, এবং এটার ভিউতে যদি যাই ওভারঅল। আচ্ছা, এই পোস্টের সাথে মেবি ইমেজ ডিলিট হয়ে গেছে আমাদের, এটার সাথে দেখি, হ্যাঁ এটার ইমেজ আছে। তাহলে এখানে আমাদের এই যে উকিয়ার জাস্ট এই পোস্টে এডিটের টাইমে অনুমোদন একটা ইমেজ ধরাই দিই, জাস্ট আপাতত বোঝার জন্য একটা ইমেজ ধরাই দিলাম আমরা, এটা এটার আবার ফরম্যাট ম্যাচ করে না, জাস্ট এমনি একটা ডামি ইমেজ দিয়ে রাখলাম। হ্যাঁ, আপনারা পরে অ্যাড করে নিন, আপডেট দিলাম। ওকে, তাহলে আমাদের এডিটার আপডেটে এখন আপাতত কোনো ইস্যু নাই, যে ইস্যুটা ছিল সেটা সলভ করলাম। ও স্যার, এটা তো ড্রাফট আছে, পাবলিশ করে দিতে হবে। তাহলে এখন এই পুরো প্রজেক্টটা ব্যাকিং থেকে তাহলে কী করতে, কোনো একটা সিস্টেমের অ্যাডমিন তার সিস্টেমে লগ ইন করবে। এখানে আর একটা কাজ আছে, যেমন হচ্ছে নতুন অ্যাডমিন যদি অ্যাড করতে চান তাহলে একটা মডেল বাড়াইতে হবে না, এখানে জাস্ট অ্যাডমিন টেবিলে যেরকম আমরা রেজিস্ট্রেশন করছি অ্যাডমিন টেবিলে কী যাবে, অ্যাডমিন টেবিল হচ্ছে অ্যাডমিনের নাম, ইমেল, পাসওয়ার্ড আর ইমেজ। তাহলে এই জিনিসটা আপনাদের করতে হবে, এখানে একটা মডিউল বাড়াবেন আপনারা, জাস্ট এখান থেকে নতুন অ্যাডমিন যাতে অ্যাড করতে পারে, রেজিস্ট্রেশন করাই দিতে পারে, পর তাকে বলে দিবে যে তোমার পাসওয়ার্ড এটা, তুমি এখান থেকে লগ ইন করে কাজ করো। ওকে, আচ্ছা আমরা এটা লগ আউট করে দিলাম, অথবা এখান থেকে আমরা আরও দুই একটা পোস্ট এখানে অ্যাড করলে বেটার হয়, আমি দুই একটা আরও দুই একটা পোস্ট অ্যাড করি। আচ্ছা, আপাতত আমি চারটা পোস্ট করছি, চারটা পোস্ট এখন আমাদের এই ফন্টেনে দেখাবো। হ্যাঁ, আমাদের ব্যাকএন্ডে আপনারা আপনাদের মতো করে পোস্ট করবেন, সেই পোস্টগুলো আমরা ওখানে দেখাবো। ওকে, এই যে আমাদের পোস্ট আসছে, ট্যাগ আসছে, তাহলে এখানে এই যে এখানে বি আর গুণ একটু বেশি পাইছে, কারণ হচ্ছে আমরা এই যে পেস্ট যখন করছিলাম এখানে দেখেন যে টেমপ্লেটে এই যে দুইটা করে লাইন ব্রেক পেয়েছিল, একটা করে লাইন ব্রেক দেন তাহলে হয়ে যাবে। এখন গেলে এখন ঠিক আছে না পোস্টগুলো, এখন ঠিক আছে। ওকে, অ্যান্ড এই ডাটাটা আমাদের এই ফন্টিনে দেখাতে হবে, ফন্টিন দেখানোর জন্য আমাদের এই ফন্টিন টেমপ্লেট অলরেডি আছে, তো ব্যাকএন্ডটা ক্লোজ করে দিলাম আমরা। আমাদের ফন্টিনটা যদি শুরুতে চলে আসে, আমাদের ফন্টিনের এখানে অ্যাবাউট পেজ আছে, ব্লক পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আর কি ইন্ডেক্স পেজ, এই হচ্ছে ইন্ডেক্স পেজ। তার মানে আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ইন্ডেক্স পেজ। তাহলে আপনাদের ইন্ডেক্স পেজ দেখেন, আমি যদি অ্যাবাউটও যাই তাহলে হেডার আছে, ব্লগে যান এখানে কি হেডার আছে, পোস্ট ডিটেলস এখানে হেডার আছে, এবং কি সাইড বারও আছে, কন্ট্যাক্টে যাই এখানেও হেডার এবং একটি পেজ ব্যানার আছে, আর নিচে গেলে কি আছে ফুটার। তাহলে টেমপ্লেটটা ঠিক করে নিতে হবে না, হেডার ফুটারটা কাটতে হবে, হেডার ফুটার জন্য তাহলে এই পেজটাকে আমরা ইন্ডেক্স যেটা আছে এটাকে কী করে দেবো, পিএসপি বানাই দেবো, জাস্ট কী করবো পিএসপি তৈরি করে দিলাম, এটা নামটা দিয়ে দিলাম ইন্ডেক্স ডট পিএসপি। এখন পিএসপি হয়ে গেছে, তাহলে এই অংশটা আমাদের হচ্ছে আপনি ব্লগের নাম দিয়ে দিন, আপনাদের যে নাম হয় একটা নাম দিয়ে রাখেন টাইটেল। এই পুরো হেডটাকে কাট করলাম, কাট করে কি করবে এখানে আমরা সেম বাইরে কি নেবো, একটা লেআউট ফোল্ডার নিতে পারি, কন্টেইনারের জন্য লেআউট নিতে পারি না, তাহলে এখানে আমরা এটার মধ্যে রেখে গেছে, আমরা আমাদের প্রজেক্টের এখানে নতুন একটা ফাইল নিলাম, এটার নাম দিলাম হচ্ছে লেআউট, অথবা আপনি বলতে পারেন পার্শিয়াল বলতে পারেন, পিআর পার্শিয়াল, আমরা লেআউট বললে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে লেআউট। এটার ভিতরে কি নামে নেব, হেড ডট পিএসপি নাকি, হেড ডট পিএসপি ফাইলে নিলাম, এই ফাইলটাকে এখানে দিয়ে দিলাম। এটা কেন নিলাম, কারণ সব পেজে তো এই জিনিসটা লাগবে, এখানে যদি ডাটা বেজে কানেকশন করি তাহলে সব পেজে পেয়ে যাবে। তাহলে এখান থেকে যেহেতু কাটছি এখানে কি করতে হবে,
তাহলে লিঙ্ক করার জন্য পিএসপি কি মেথড ইউজ হয় আপনারা বলেন? ইনক্লুড লাগে, তাহলে ইনক্লুড কোথায় আছে ফাইলটা? এটা আছে হচ্ছে লেআউট স্ল্যাশ হেড ডট পিএসপি ফাইল। আমি যদি এখন রিফ্রেশ দিই দেখবো যে আমাদের হেড ঠিক আছে, যদি না থাকতো তাহলে তো ডিজাইন ভেঙে যেত। আচ্ছা আমরা এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল লোড ছিল, এই যে এবার আসছে না দেখছেন, ইন্ডেক্স পেজটা কিন্তু লোড হয়ে গেছে এখানে, যে হেডটা ঠিক মতো হয়েছে। আচ্ছা এই যে স্লাইড আর্ট, এটা কিন্তু সব পেজে নাই, সব পেজে আছে শুধু কি হোম পেজ আছে না? আপনার যদি অ্যাবাউটে জান আছে নাই, তাহলে এই অংশটাকে আপনি কাট করতে পারেন, ব্যানার পোস্ট বা অথবা কি স্লাইডার পোস্ট নিতে পারেন। আর এই সাইড বারটা দেখেন সব পোস্টে আছে, এই সাইড বারে যদি আপনি এখানেও যান দেখেন সাইড বার আছে, একই সাইড বার। ব্লক ডিটেলস সেখানেও কি আছে, সাইড বার আছে। তাহলে আমরা আবার আগের অবস্থায় যাই, এই অবস্থায় তাহলে আমরা নিচের দিকে আসি, এখানে যে পি লোডার আছে থাক, এই যে হেডার যেটা আছে মেনু বার, এই হেডারটাকে কাটে, হেডারটাই হচ্ছে আমার কি এই মেনু বার, এই যে হেডার এরিয়া যেটা আছে, তাহলে এটাকে কাট করে আমরা কি দিয়ে দেবো, এটার নাম দিয়ে দেবো হচ্ছে হেডার ডট কি পিএসপি, এটা দিয়ে দিলাম। তাহলে যেহেতু এখান থেকে কাট করছি আমি কি করতে হবে, ইনক্লুড, তাহলে এখানে জাস্ট হেডারটা বলে দিলাম, ফরম্যাট দিয়ে দিলাম। আর হেডারের ভিতরে আমরা যেখানে মেনু বোনা কি লিঙ্ক দেওয়া আছে দেখেন তো, ইন্ডেক্স ডট কি আছে এইচটিএমএল, এখানে কি হবে লিঙ্ক বোনা, ইন্ডেক্স ডট হয়ে যাবে হচ্ছে পিএসপি, এটার নাম কি হয়ে যাবে অ্যাবাউট ডট পিএসপি, ব্লক ডট, আমরা সব পিএসপি বানাই দিই যেহেতু এখন পিএসপি নিয়ে কাজ করবো। ডিটেলসটা আচ্ছা, পোস্ট ডিটেলসটা আমার এখানে লাগবে না, এটা বাদ, মেনু কন্ট্যাক্ট ডট কি হবে, তো মেনু তো আপাতত এটা বলে রাখলাম, তাহলে এটাকে রিফ্রেশ দিই, দেখেন আমি এখানে ক্লিক করলাম দেখেন ইন্ডেক্স পেজ রান হয়েছে, হোমে গেই ইন্ডেক্স পেজ, তার মানে আমার ইউআরএল ঠিক আছে। ওকে এখন এই স্লাইডারটাকে আমরা আলাদা করবো, কী করবো স্লাইডারটাকে আলাদা করবো, তাহলে সেম একইভাবে ইন্ডেক্সের পরের সেকশনে চলে দেখেন, এই দেখে ব্যানার পোস্ট কী আছে, ব্যানার স্টার্ট ব্যানার ইন্ড, এই ব্যানারটাই হচ্ছে আমার কি, তো এটা বাইরেই রাখতে পারি আমরা, এখানে বাইরে একটা পেজ নেই, এটার নাম দিলাম হচ্ছে ব্যানার পোস্ট, কী দিলাম ব্যানার অথবা স্লাইডার যেটা বলেন আপনার, তো আমরা দিলাম হচ্ছে ব্যানার আন্ডারস্কোর দিতে পারো অথবা পোস্ট, কী বললাম ব্যানার পোস্ট ডট পিএসপি, এই ফাইলের ভিতরে এটা দিয়ে দিলাম। তাহলে যেহেতু এখান থেকে কাটছি তাহলে এখানে কী করতে, ইনক্লুড করতে হবে না, তাহলে এখানে ইনক্লুড করে দেন, এটা তো বাইরেই আছে, এটা তার লিঙ্কের বাইরে আছে না, এই যে বাইরে রাখছে, এই জন্য আমরা এখানে দিলাম হচ্ছে ব্যানার ডট ব্যানার পোস্ট ডট পিএসপি, এটি ইনক্লুড করে দিলাম। ওকে রিফ্রেশ দিলাম দেখেন সব ঠিক আছে, যা কাটছে না। ওকে এরপরে আছে এই অংশটা, এখানে তাহলে পরের অংশ চলে আসি আমরা, এই দেখেন এখানে অল ব্লক পোস্ট, এই যে অল ব্লক পোস্ট বলতে এই যে এখানে একটা দুইটা কি তিনটা, তারপরে যেখানে ক্লিক আছে এটাতে ক্লিক করলে এই যে অল ব্লক এন্ট্রিতে যাবে, তাহলে এখন এখানে এই তিনটা আর এই যে সাইড বার যেটা আছে, এই যে এটা হচ্ছে কি সাইড বার না সাইড বারটা, তাহলে এই সাইড বারটা নেন, এই পুরো সাইড বারটাকে কাট করে, কাট করে এইটাকে আমরা এখানেও লেআউটের মধ্যে দিয়ে দিই, এটার নাম দিলাম হচ্ছে কি সাইড বার ডট কি পিএসপি, এটা এখানে আসতে থাক, তাহলে যেখান থেকে কাটলাম এখানে আবার কী করতে হবে, আবার লিঙ্ক করতে হবে না, তাহলে এখানে আবার এখানে কমেন্ট আউট করে দিই সাইড বার, এটা দিয়ে দিলাম, তাহলে এটা কোথায় আছে লেআউট ফোল্ডারের ভিতরে, সাইড বার ডট পিএসপি, তাহলে লেআউট স্ল্যাশ সাইড বার ডট, ওকে তাহলে লিঙ্ক আপ হয়ে গেল আমার। আচ্ছা নিচে দেখি আছে ফুটার, তো এই ফুটারে যত যা আছে এখানে সব কাট করে এই পর্যন্ত আর কি স্কিপ পুরোটা কাট করলাম, এটা নাম দিয়ে দেবো কি ফুটার, এটার নাম দিয়ে দিই হচ্ছে ফুটার ডট কি পিএসপি। ওকে তাহলে মোটামুটি কাজ শেষ, আমার টেমপ্লেটিং ডান, তাহলে এখানে হবে হচ্ছে এটার নাম হবে হচ্ছে ফুটার ডট পিএসপি, আমি এটাকে যদি ফরম্যাট দিই এখন দেখেন ফুটারটা সব ঠিক আছে, আছে ফুটার ঠিক আছে, সাইড বার সব কিছু। ওকে এখন আমাদের কী করতে, ব্যাক এন্ড থেকে ফন্ট এই যে এই জিনিসগুলোকে ট্যাগ আমাদের যে নিউজগুলো করছি বা পোস্ট ব্লগ পোস্ট করছি সেগুলোকে এখানে নিয়ে আসতে হবে, শো করাতে হবে, শো করানোর জন্য তো সিম্পল কাজ, এই যে এখানে সিলেক্ট করি করছেন না, এই জায়গায় সিলেক্ট করিতে করছি আমরা, যেমন ক্যাটাগরি অথবা সবই তো নিয়ে এসেছি, এই কোয়েরিটা লিখলে হয়ে যাবে। তাই শুরুতে প্রথম কাজ করতে হবে কি, ফন্টিংটা ডাটা দেখাতে গেলে তো ডাটা বেজে কানেকশন লাগবে, লাগবে না আপনার যখন এখানে ডাটাগুলো নিয়ে আসবে ডাটা বেজে কানেকশন তো লাগবে, তাহলে ডাটা বেজে কানেকশন আছে কোথায়, আমাদের কনফিগ ফোল্ডারের ভিতরে, তাই আছে না, তাহলে আপনাদের যে ফন্টিংটার যে টেমপ্লেট যেটা ভাঙলেন এখন লেআউটের মধ্যে হেডে চলে যান, এই হেডের একবারে শুরুতে বলে দেন, কারণ হেড তো সব পেজেই আছে, যে কারণে এখানে আপনার ডাটা বেজে কানেকশনটা নিয়ে নেন পিএসপি। আচ্ছা ইনক্লুড ডাটা বেস কোথায় আছে, কনফিগ, বাট হেড তো একটা বাইরে কি হেড বাইরে, আমার এই হেডটাকে একটা ফোল্ডারের ভিতর না,
তাহলে ফোল্ডার থেকে বের হতে হবে, তারপর কি কনফিগে ঢুকতে হবে, এরপরে ডাটাবেস ডট কি পিএসপি, এই এটা। এখন ডাটাবেসটা আসলে পাইছে কি পায় না, আপনি যে সাকসেসটাকে অন করে দিয়ে দেখেন তাহলে দেখবেন আপনার ফ্রন্ট এন্ডের এই জায়গাতে আসছে সাকসেস, তার মানে কি ডাটাবেসের সাথে লিঙ্ক আপ ঠিক আছে। জাস্ট বোঝার জন্য যে ডাটাবেস পাইছে কি পায় নাই, তো ডাটাবেস পেয়ে গেছে। এখন এই পোস্টটাকে আগে দেখেন, এখানে এখানে কি আছে, ক্যাটাগরি টাইটেল আছে, টাইটেল এটা হচ্ছে, এটা কি ক্যাটাগরি, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কে পোস্ট করছে, কয় তারিখে পোস্ট করছে। আচ্ছা আমরা পোস্ট করার টাইমে একটা জিনিস ভুল করছিলাম, ভুল বলতে খেয়াল নেই, আমরা যে যখন পোস্ট করি ডাটাবেসে দেখেন কোন টাইমটা ডাটা সেভ হয়েছে একটু দেখে নেন। এই যে আমরা ক্রিয়েট টাইমটা যেমন এই যে লাস্ট যেটা করলাম হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে কত 12:10 ওকে পিএম, তো আমরা গত ক্লাসে কি এটা দেখছি, আমি দিছি কিনা একটু দেখে নিই, দাঁড়া অ্যাডমিনের ভিতরে লেআউট হেডের ভিতরে, আচ্ছা এই যে এটা এটা কথা বলছিলাম, এটা আপনাদের এখানে অন্য ব্যাচে দিছিলাম না, ডেট ডিফল্ট টাইম জোন কি সেট করে দিতে হবে, আমি যদি এটা না দিই তাহলে কি ইউটিসি টাইম সেভ হবে কিন্তু ক্রিয়েট টাইমে, এই জন্য আমরা এশিয়া, আমাদের টাইম জোন কি এশিয়া যেহেতু এটাতেও আছে এই জন্য এটা সেট করা আছে, তাহলে এটা সমস্যা নেই। এখন আমরা তার ডাটাটা নিয়ে এসে এখানে ওকে, আমরা প্রথমে ব্যানারের ভিতরে যে ডাটাগুলো আছে এখানে যে পোস্টগুলো এখানে এখানে 5-6টা দেখাতে পারি, তো এখান থেকে ডাটা নিয়ে আসার জন্য এই কাজটা তো ব্যাক এন্ড অলরেডি করাই আছে। এখানে দেখেন এই যে ক্যারোসেল আইটেম, এটা যে ওল ক্যারোসেল প্লাগ ইন ইউজ করছে, এখানে কয়টা পোস্ট আছে, এই যে এই কয়টা 6টা, তো আমরা এখান থেকে একটা রাখলাম বাকি সব ডিলিট করে দিলাম। ক্যারোসেলের ভিতরে কয়টা আছে, একটাই আছে, এবং একটাই দেখেন রিপিট হবে বারবার, তাই হবে না, এখন দেখছেন সব একটাই বারবার রিপিট হচ্ছে। আচ্ছা তাহলে এই পোস্টটাকে আমরা এখন ডাটাবেসে যে পোস্টটা আছে এটাকে কী করবো, এখানে আমরা কোয়েরি করে নিয়ে আসবো, কী করবো সিলেক্ট কোয়েরি করে নিয়ে আসবো, তো সিলেক্ট করে লেখার জন্য আপনি এটার উপরেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, কোনো সমস্যা তো নেই। তাহলে এখানে ধরেন আপনি একটা পিএসপি ব্লক নিয়ে নেন, এটা নিলাম, তো এই সিলেক্ট কোয়েরি পোস্ট করার জন্য দেখেন আপনাদের ব্যাক এন্ডে পোস্ট পেজে চলে যান, এখানে সিলেক্ট কোয়েরি লিখছিলাম না আমরা, এই যে মনে আছে সিলেক্ট কোয়েরিটা, এই কোয়েরিটাই তো লাগবে, তাহলে জাস্ট আপনি এই কোয়েরিটা কপি করেন, এই পুরোটাই, মানে আপনাকে নতুন করে কিছু বলার দরকার নেই, এখানে যা আছে পুরোটাই কপি করেন, কপি করে আপনি লুপ পর্যন্ত নিতে পারেন আপনার ইচ্ছা, আপাতত আমরা এতটুকু নিলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে এই জায়গাতে আমাদের কী কী লাগবে দেখানোর জন্য, এখানে কী আছে ক্যাটাগরি টাইটেল আর কি অ্যাডমিন আর হচ্ছে কি এটা, তারপর ডিসক্রিপশন তো লাগতেছে না এখানে, তো শুধু শুধু আনা দরকারও নেই। তাহলে এখানে দেখেন পোস্ট ডট আইডি, পোস্ট ডট টাইটেল, পোস্টের স্ট্যাটাসটা অন্তত দেখতে হবে, স্ট্যাটাস না হলে তো বুঝতে পারবেন না। আচ্ছা স্ট্যাটাস এখানে দরকার নাই, বাট স্ট্যাটাস আমরা ইয়ে করবো পোস্ট টেবিলের সাথে। আচ্ছা পোস্ট ক্রিয়েটেড অ্যাট কখন ক্রিয়েট করছে, অথর কে, এই যে আমরা ইনার জয়েন্টে শিখছিলাম না যে কোন ক্যাটাগরি পোস্ট এটা, তারপর কে পোস্ট করছে তার নাম ওকে, এরপরে ইনার জয়েন্টে কী করছিলাম ক্যাটাগরির সাথে পোস্টের ক্যাটাগরি আইডিতে কী জয়েন করছি, টেবিলের সাথে জয়েন করছি, সেম একই জিনিস কুইরি। এখন এখানে দেখেন আপনার পোস্টটা আসলে আসছে কি আসে নাই, আপনি যদি প্রিন্ট আর করেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস বাদ দিতে হবে, এই যে এখানে আমরা অর্ডার বয়ের আগে স্ট্যাটাস চেক করবেন না, এটা কি পাবলিশড আছে না ড্রাফট আছে, ড্রাফট থাকলে তো আর এটাকে ফ্রন্ট এন্ডে দেখাবো না, দেখাবো তাহলে এটা বাদ দিতে হবে, তাহলে হোয়ার লিখতে হবে এখানে, হোয়ার হোয়ার পোস্ট ডট স্ট্যাটাস সমান সমান কি যদি ট্রু হয়, কি লিখলাম তাহলে পোস্টের স্ট্যাটাস যদি ট্রু থাকে তাহলে তুমি নিয়ে আসবা। আচ্ছা এইটা এখন এখানে প্রিন্ট আর করে দেখেন যে আপনার ডাটা আসছে কিনা, প্রিন্ট আন্ডারস্কোর আর $ পোস্ট এটা দিলাম, এখানে যান আমরা যদি যাই দেখেন ডাটা চলে আসছে পোস্টের, এখানে দেখেন ডাটা কিন্তু সব চলে আসছে, আমার ডিসক্রিপশন বাদে বাকি সবই আসছে, টাইটেল আসছে, হ্যাঁ কে পোস্ট করছে কখন পোস্ট করছে সব কিন্তু এখানে, যে ক্যাটাগরি নাম আসছে অ্যাডমিনের নাম আসছে আসছে না। তাহলে এখানে জাস্ট এখন এই লুপটা কি করেন, এখানে জাস্ট লুপটা ঘুরান, এই জায়গায় এখন ইফ চেক করেন, ইফ যদি কি পায় $ পোস্ট পায় তাহলে এটা কি করব ফর ইচ লুপ ঘুরাবো, ফর ইচ কোথায় থেকে ডাটা আসবে পোস্ট, আপনি ভেরিয়েবল অ্যাজ ইজ ইকুয়াল টু $ সিঙ্গেল পোস্ট, এই হচ্ছে কাজ। এখন এই পুরো ডিপটা কি করবেন, এই পুরো যে ব্লগের যে এই যে পুরো আইটেমটা, পুরো আইটেমটা এখন লুপের মধ্যে দিয়ে দেন, এখন লুপের ভিতরে যখন পেশ করবেন তখন তো সব ইকো করতে হবে না, তো এটা কীভাবে শিখিয়েছিলাম যে না আমি ইকো করবো না, এই যে ফর ইসের যে এখানে কী করবো পিএসপি ক্লোজ দিয়ে দেবো, কী দেবো
এসপি ক্লোজ করব। আর এই যে এখানে আবার কিপিএসপি শুরু করে দেব। তাহলে এখন এটার ভিতরে যদি মার্কআপটা পেস্ট করি আমাকে আর কি প্রত্যেকটা লাইন ইকো করার দরকার নাই। আমি রিফ্রেশ দিলাম, আমার এখানে রিফ্রেশ দেই, দেখেন পোস্ট আসছে, কাজ করতে। বাট আমি এখন তো প্রিন্ট করিনি, ডাটা তো প্রিন্ট করিনি, জাস্ট ক্যারোসেলে কিন্তু কাজ করতেছে। আচ্ছা এখানে আমি কয়টা দেখাতে পারি, এখানে কিছু বলি নেই, তাহলে এখানে কাজ করেন অর্ডার বাই পোস্ট আইডি ডিসেন্ডিং লিমিট করে দেয়, লিমিটের মধ্যে আমরা ছয়টা দেখাবো, কয়টা যদি আমার পোস্ট আছে সাইডটা কয়টা আছে ছয়টা দেখাবো। আচ্ছা এখানে তাহলে কি দেখাবেন, পোস্টের ইমেজ, তাহলে এখানে হবে হচ্ছে পিএসপি ইকো ডলার সাইন পোস্ট। আচ্ছা আমরা কি এখানে দেখেন ইমেজ কলম সিলেক্ট করছি, ইমেজ কলম কিন্তু এখানে চেক করি না, এই জন্য ইমেজ কিন্তু নাম আসবে না। তাহলে এখানে একটা কাজ করেন পোস্টের ইমেজটাও নেন, আপনি সব নিতে পারতেন, কারণ ডিসক্রিপশন লাগবে না, এই জন্য আমি ম্যানুয়ালি সব নিয়ে নেই। পোস্ট ডট কি ইমেজ কমা, তাহলে পোস্টের কি ইমেজ কলমটাও লাগবে। আচ্ছা এখানে আমি যদি এটা বাদ দিয়ে দিই, দেখেন আপনার ইমেজটা পাবে না, কেন পাবে না আমি আসতেছি এখানে, তাহলে এটা হবে পোস্টের ক্যাটাগরি, এটা হবে এসপি ইকো ডলার সাইন কি পোস্ট হয়ে যে পোস্টের এর হচ্ছে লুক। ক্যাটাগরি নাম কী দিয়েছেন, এলএস হিসাবে কী দিয়েছেন, ক্যাটাগরি নেম নিয়েছেন না, এই যে এটা নামের পরিবর্তে অ্যাস ইউজ করছেন, তাহলে এলএসটা এখানে বলে দেন যে ক্যাটাগরি এটা হচ্ছে এইটা। আর সেম আমি এটাকে কপি করে নিই, কপি করে এটা হবে কি টাইটেল, না এটা হবে হচ্ছে টাইটেল, আর অথর এটার নাম কী হবে, এই যে এখানে নাম কী দিচ্ছি, ইনার জয়েন অথর নিছি না, এইউটি এইচ ওয়ার, তাহলে এটা লিখে দেন হচ্ছে এইউটি, এটা ছোটো হাতে নিলে ছোটো হাতে লিখবেন, বড় হাতে নিছি বড় হাতে লিখলাম, যেভাবে নিচ্ছে সেভাবে। আর এই জায়গায় কয় তারিখে পোস্ট করছে, মে 12, 2000, তো আমাদের এখন তো তা নাই, আওয়ার মিনিট সেকেন্ড সব আছে, তাই আছে না, আপাতত যা আছে আমি সেটাই নিলাম। এখানে ডেট ইয়ে করতে হবে, এই যে ক্রিয়েটেড ডেট কলামের নাম কী ছিল, ক্রিয়েটেড ডেট, জাস্ট এটা বলো, এটার ফর্মেট আমরা পরে সাজাচ্ছি। হ্যাঁ এখানে ডেটটা এইভাবে দিলে আর আসবে না, আপনি যদি এখন যান আসছে, বাট ইমেজ পায়নি, আপনি যে ক্যাটাগরি নাম আসছে টাইটেল আসছে সবই আসছে, বাট ইমেজ পাচ্ছে না, কেন ইমেজ পাচ্ছে না বলেন তো, কারণ আপনি এই ফাইলটা কোথায় আছে, মানে আমাদের ইমেজটা আসলে মূলত আছে কোথায়, ইমেজটা হচ্ছে ব্যাক অ্যাডমিনের ভিতরে আপলোড ফোল্ডার আছে না, অ্যাডমিনের ভিতরে আপলোড ফোল্ডার আছে এবং ডাটা বেজেও কী নামে সেভ হয়েছে, দেখুন ডাটা বেজে আছে কী নামে আপলোড পোস্ট, তাহলে ফাইলটা কার ভিতরে আছে, অ্যাডমিনের ভিতরে আছে না, যে কারণে আর আপনি এখানে যখন প্রিন্ট করতেছেন দেখেন এখানে ইমেজের পাথটা ঠিক নেই, তার মানে সামনে ওই অ্যাডমিন ফোল্ডারটা এই দেখেন কী লেখা আছে, শুধু আপলোড স্ল্যাশ ইমেজের নাম, তাহলে ইমেজটা তো আসে কার ভিতরে, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে না, তাহলে এখানে একটা কাজ করতে হবে টেকনিক্যালিতে বলতে, এই জাস্ট ইমেজের সামনে এসআরসির আগে অ্যাডমিন ফোল্ডারের নামটা বলে দেবে, কারণ আপলোড ফোল্ডারটা কার ভিতরে আছে, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে, যে কারণে ইমেজটা পাচ্ছিল না। এবার যদি যাই দেখেন ইমেজ চলে আসছে, আসছে আপনি যে নিউজ করছিলেন দেখেন সব চলে আসছে, ব্যাক এন্ড আপডেট করবেন এখানে চলে আসবে। এখন এখান থেকে ধর কোনো একটা পোস্ট আমি ডিজেবল করি, কারণ এই সাকিবের এই পোস্টটা ডিজেবল করা আছে এখান থেকে, তাহলে আমরা যে এখানে টাইটেল কী ছিল, কেমন হতে পারে ভারত বাংলাদেশ একাদশ, ওকে, তাহলে এই নিউজটা এটাকে যদি আমি এখন ডিজেবল রাখি, মানে আমি পাবলিশ করবো না এখন, মানে পরে কাজ করবো অথবা পাবলিশটা নিই, দেখেন তো এখানে আর আসে নাকি, আসে ওইটা, কারণ ওই যে স্ট্যাটাস চেক করছেন আপনি কোয়েরির মধ্যে বলে দিয়েছেন যে হোয়ার হোয়ার স্ট্যাটাস যদি ট্রু হয় মানে পাবলিশড হয় তাহলে এখানে দেখাবে, না হলে এখানে আর দেখাবে না। আবার যদি এখান থেকে অন করে দেয় অ্যাক্টিভ করে দেই তাহলে কী আসবে, অনেক ক্ষেত্রে এটা কেন করা হয়, তাহলে একটা নিউজ লিখতেছেন অর্ধেক লিখছেন পুরোটা তো লেখা হয় না, তার মানে কি এটা ড্রাফট হিসাবে সেভ করে রাখবো, পরে আবার কাজ করে পরে আবার পাবলিশ করবো, সাথে সাথে তার পাবলিশ করবো না, হ্যাঁ পাবলিশ করে দিলাম, দেখেন এখানে চলে আসছে, সিম্পল কাজ না, এই তো সমস্যা নেই, এই তো যা সিলেক্ট করে, এখানে অন্য কোনো ইনসার্টের কাজ নাই, কিছু এডিটের কাজ নেই, শুধুমাত্র সিলেক্ট করে করে ডাটা দেখাবেন, এখানে ডিসক্রিপশন কাজ নাই। আর এই যে ক্রিয়েটের যে ডেটটা ছিল না, এই ডেটটাকে আপনি সরাসরি যদি এইভাবে লিখতে চান যে এখানে যেটা মে 31 এই ফরম্যাটে, তাহলে এখানে ক্রিয়েটের ডেটটাকে আপনাকে সাজাইতে হবে, এটা 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 কাজ করার জন্যে এই জায়গাতে আপনাকে এপিএসপি ব্লকের ভিতরে আমি এখানে আসি, এটা একটু সাজায় নিতে হবে, সাজায় না নিলে কাজ করতে পারবেন না, কীভাবে সাজাইতে হবে আমি একটু বলে দিই আপনাকে, পিএসপিতে এখানে হচ্ছে
একটা ভেরিয়েবল নেন, ক্রিয়েট ডেট, কি লিখতে হবে? ক্রিয়েট ডেট, ক্রিয়েট, আর ডেট ক্রিয়েট নামে একটা ফাংশন আছে, মেবি ডেট ক্রিয়েট, এইটার ভিতরে এটা বলে দেন। আর সরাসরি আপনি ডেট ফরম্যাট দিতে পারবেন না এটা। আমি যদি এটা এভাবে লিখতাম, আপনাদের তো ডেট শিখেছিলাম মনে আছে তো নাকি ডেট ফাংশনের কথা, যে আপনি যদি এভাবে বলতেন যে ইকো ডেট, ডেটের ভিতরে কি বললাম হচ্ছে কি থাকবে, ইয়ার, আমাদের এখানে কি মাসের নাম দরকার, তাহলে এখানে দিলাম হচ্ছে এফ, তারপরে হচ্ছে ডে কমা ইয়ার। আর এই জায়গায় যদি ফরম্যাট এটা দিয়ে দিই, দেখি আসলে আসে কি আসে না, আমরা একটু চেক করে দেখবো, যদি এটা কাজ করে তো বেটার, না হলে আপনাকে ইরর আসছে, ঠিক আছে, ইরর আসছে দেখে দেখেন পি লোডারে ঘুরতেই আছে ঘুরতেই আছে, এটা শেষ হচ্ছে না। আপনি যদি ইন্ডেক্স পেজে ইন্ডেক্স ডট পিএসপি যেটা নিচ্ছেন, এখানে যে পি লোডার যেটা ছিল এখানে উপরে, এই যে এটা এটা বন্ধ করে দেয়, আপাতত এটা বন্ধ রাখেন, তাহলে ইরর বুঝতে পারবেন যে ইরর আসছে। দেখেন কিছু আসছে, কিচ্ছু আসে না, তার মানে আমার এখানে আমি যেভাবে লিখলাম এটা সরাসরি এভাবে ডেট লেখা যাবে না। এটা কী করতে হবে, আগে ডেটটাকে ক্রিয়েট করে নিতে হবে, কী করতে হবে, জাস্ট এই লেখাটাকে কাট করেন, কাট করে এটা সেমি কোলন দিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো আমরা, এই ফাংশনের ভিতরে আমরা দিয়ে দিলাম, কী দিলাম, ক্রিয়েট ডেট ক্রিয়েট। এরপরে আপনি এখানে ফরম্যাটটা সাজান, যেমন এটার ভিতরে আমরা এটাকে যদি এখন সাজাই, এই জায়গাতে হচ্ছে আপনার ডে লাগবে না, সরাসরি মান্থ আর ইয়ার, ফরম্যাটটা কী ছিল একটু দেখে নিই, এই জায়গাতে কমা দিয়ে জাস্ট ডিটা বসাই দেবো, আশা করি এবার হওয়ার কথা। রিফ্রেশ দিই, কিছু আসছে, কিছুই আসে না, তাহলে কোথায় ভুল করছি আমরা একটু দেখি, আরেকবার রিফ্রেশ দিলাম, আচ্ছা এইটা আসছে। এখন ডেট ক্রিয়েটের এইটা আমরা একটু দেখি, এই জায়গাতে ডি ফরম্যাট যেটা আসলো ফরম্যাটটা ঠিক নাই, তাহলে ইকো ডেট কি লিখলাম, ডেট এফ, এরপরে হচ্ছে কমা ওয়াই, যদি ডিটা দেই দেখে আউটপুট এবার আসে কিনা, এরপরে কি আসে না, তার মানে ইরর আছে, তাহলে পিএসপি ডেট কেট, পিএসপি ডেট কেট, এই ফাংশনটা আমাদের লেখার, এই যে এখানে দেওয়া যেভাবে দেওয়া আছে এভাবে লিখতে হবে, কী লেখা আছে ফরম্যাটটা, এরপরে আচ্ছা ও আমাদের তাহলে এটা ফরম্যাটটা হচ্ছে এইটা আগে আসতে হবে, কী আসতে হবে ফরম্যাটের ইয়াটা সিনারিওটা আগে, আমাদের সবই ঠিক ছিল, এইটা চলে যাবে কোথায়, শেষে, প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল মানে ভ্যালু, তারপরে হচ্ছে ফরম্যাট, ফরম্যাটটা কি শেষে দিতে হবে, আমার এই জায়গাটা প্রবলেম ছিল। এবার যাই, হ্যাঁ আচ্ছা, এ ধর এম দিলাম, এম দিলে কি আসবে, ইকো ডেট আসছে, তারপরে তো আসে নাই, তাহলে এখানে ডেট ফরম্যাটটা আমরা আবার দেখি, ধরুন এটাই লিখলাম, এই ফাইলটা নিয়ে গেলাম, এইটা ফালাই দিলাম, আচ্ছা ডেট ইকো ডেট ফর, ও সরি আমি তো ডেট ফরম্যাটে লিখি নাই, আচ্ছা আমাদের সবই ঠিক ছিল, এখানে হচ্ছে ডেট না ডেট ফরম্যাট, কী লিখতে হবে, ডেট আন্ডারস্কোর ফরম্যাট, এই ফাংশনের মধ্যে দিতে হবে, নেওয়ার পরে আপনি এখন বলে দেন। এবার যদি রিফ্রেশ দিই দেখেন এখানে আসছে, দেখেন কি আসছে, দশ আসছে, দশ তাড়াতাড়ি বুঝবো না, তাহলে মাসের নাম বলতে হবে, মাসের নামের জন্য ক্যাপিটাল এফ, আমি ফুল মাসের নাম জন্য কি ক্যাপিটাল এফ হবে, এখানে আসছে অক্টোবর, তো ক্যাপিটাল এফ না দিয়ে বড় হাতের এম দেন, তিন ডিজিট নেন, তিন ডিজিট নিলে তাহলে কি আসবে, এবার আছে না অক্টোবর 2023। আপনি যদি টাইম দেখাতে চান তাহলে কি করতে, টাইম ফরম্যাটও দিতে পারেন, কখন পোস্ট হচ্ছে, তাহলে এখানে আওয়ার মিনিট সেকেন্ড ধরাই দিলে তো হয়ে যাবে, একটু পরে কি দেন আওয়ার, আইতে মিনিট, এস থেকে সেকেন্ড, আমি যদি এখন যাই আসছে, এই যে এখানে অক্টোবর 2023 12:09 এত, আপনি এএম পিএম দিয়ে দিতে পারেন, তাহলে এখানে কী লিখবেন, এ লিখলে কী আসবে, এএম অথবা পিএম আসছে, পিএম আসছে, যদি ডিজাইনে শুধু এতটুকু ছিল, ডিজাইন কি জাস্ট এ এতটুকু ছিল, মে 31, ও তারিখটাও দিতে হবে তাই না, তারিখটা দিতে হবে, তাহলে এখানে এই জায়গাটাতে ফরম্যাট কী ছিল, আচ্ছা কমাটা হবে আরও পরে, এই জায়গাতে তারিখটা দিতে হবে, তারিখের জন্য কি ডি না, তাহলে এবার যান আসছে অক্টোবর 26 2023 12:09 পোস্ট করছে, আপনার সব পোস্টই কি অক্টোবর 19
2023 এত টাইমে কি করছেন, পোস্ট করছেন। এই যে আমাদের আগেটাতে টাইম নাই না, রাতে একটার সময় আমরা পোস্ট করছিলাম, এই যে এএম এর যে ক্রিয়েটেড এর ওটা দেওয়া ছিল না তো আগের পোস্টটা, এই জন্য একদম আসছে। তাহলে মোটামুটি আমাদের এখানে কি ডাটা দেখে না, না এখন এটা ক্লিক করলে এটা ডিটেলস দেখাতে হবে। এটা ডিটেলস পোস্টটা যেমন আছে এই পেজের মধ্যে আছে, কোথায় আছে, এই ব্লগ ডিটেলস এর মধ্যে আছে, এটা ডিটেলস পেজটা আছে আমাদের টেমপ্লেটের মধ্যে আছে, এটা ডিটেলস পেজ, এখানে পোস্ট ডিটেলস পেজ নামে একটা এই যে আছে না একটা এইচটিএমএল ফাইল, এটা কি করতে হবে, পিএসপি বানিয়ে নিতে হবে না, আমি যদি এটাকে রান করি তাহলে এটা ডিটেলস পেজ আসবে। তো ডিটেলস পেজের কাজটা আমরা পরে করি, আপাতত বাকি যেগুলো আছে সব সাজাই নেই। এই যে এটা এরকম আসবে, সব আছে যে কমেন্ট সিস্টেম থাকবে, যদি কমেন্ট সিস্টেম আমরা এখানে অ্যাড করি নি, এখানে আবার রিলেটেড নিউজ দেখাতে হবে, তো এইটা তো আমরা পরে আসতেছি। আমাদের তাহলে হোম পেজে এইটা দেখানো শেষ, তাহলে এখানে নিউজগুলো দেখান, এই তিনটা, এই তিনটা দেখা দেয়। এই তিনটা কাজ করার জন্যে সেম একই জিনিস, আপনাকে আর কিছুই করার দরকার নেই। এখানে ওই ব্যানারে যে কাজ করছেন আপনার, এই যে অল পোস্ট, এই যে অল পোস্টের এখানে ব্লগ পোস্টের এখানে কল বারো লেখা আছে, তিনটা কল বারো আছে, তিনটা, তাহলে তিনটার থেকে আমি একটা রাখলাম এই সিঙ্গেল পোস্ট। এখন কি আছে, আর এই অল পোস্টে গেলে কোথায় যাবে, ব্লগ ডট কোথায় যাবে, এই পেজে চলে যাবে। আর এখন আপাতত কি আছে, সিঙ্গেল পোস্ট আছে, একটাই পোস্ট না। তো ডাটা বেসে কোয়েরি করে নিয়ে আসেন, একটু আগে যে কোয়েরিটি উপরে লিখলেন ব্যানার বসে লিখছেন, সেম কোয়েরিও এখানে একই জিনিস, জাস্ট এটাই কপি করেন, এই পুরোটাই কপি করেন। আপনার চাইলে এই পর্যন্ত কপি করতে পারেন, পুরোটা কপি করেন, এই জায়গাতে এই যে কল বারো যেটা আছে এটার উপরে পেস্ট করে দেন, এটার উপরে পোস্ট করেন, আর এটার যে ক্লোজিং, এই যে ডিবের পরে এই দুটো ক্লোজিং দিয়ে দেন। তাহলে এখানে পিএসপি আমার ইফের জন্য একটা ক্লোজিং, আর কি ফরিসের জন্য একটা ক্লোজিং, এই যে ইফের জন্য একটা ক্লোজিং আর কি ফরিস লুপের জন্য একটা ক্লোজিং। আপনি এটাকে যদি ফরম্যাট দেন, দেখেন এখানে আপনার আমরা লিমিট কয়টা দেখাবো, এখানে তিনটা, কয়টা দেখাবো, তিনটা পোস্ট দেখাবো, লেটেস্ট কয়টা, অর্ডার বাই আইডি মানে কি, একবার লেটেস্ট তিনটা না, লাস্ট আইডি ধরে যে তিনটা আছে, লেটেস্ট মানে কি অর্ডার বাই আইডি, ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে কি সর্বশেষ যে আইডিটা সেটা অনুসারে আসবে। দেখেন তিনটা পোস্ট আসছে, নিচে তিনটা তিনটা চলে আসছে না। এখন এই জায়গায় প্রিন্ট করেন, কী দেবেন, ইমেজ দেখাবেন, টাইটেল আগের মতোই। আর এই জায়গাতে আপনাকে আর ইন্ডিভিজুয়ালি আপনাকে এখানে বলার দরকার নেই, পোস্ট ডট আর কিছুই বলার দরকার নেই, এই জায়গায় পোস্ট ডট স্টার মানে এটার মানে হচ্ছে পোস্ট টেবিলে যত কলাম আছে সব সিলেক্ট করবে। আর ডিসক্রিপশন তো দেখাইতে হবে, এখানে কি ডিসক্রিপশন আছে না, এই যে ডিসক্রিপশন আছে না, তাহলে পোস্ট টেবিলে যা আছে কি সব ক্যাটাগরিতে, ক্যাটাগরি নাম নেবা সেটা আসবে কি এলিয়াস হিসাবে, এইভাবে আসবে অ্যাডমিন থেকে অ্যাডমিনের নাম, সেটাও আসবে কি অথর হিসাবে, এরপরে কোথায় ফর্ম পোস্ট টেবিল, ইনার জয়েন করছেন ক্যাটাগরির সাথে একই কোয়েরি, আর কোথায় হাত দেওয়ার দরকারই নেই, লিমিট করে দিলাম। তাহলে এখন এখানে একটু ফরম্যাট করে নেই, এই আপনি জাস্ট ডাটা দেবা পিন করছেন সেম আগের মতোই। তাহলে এটা কি হবে, এখানে ফোল্ডার নাম কি হবে, প্রথমে অ্যাডমিন ফোল্ডার নাম বলতে হবে, স্ল্যাশ, এরপরে পিএসপি ব্লক নিয়ে পিএসপি ইকো কি হবে পোস্ট ডট, কলামের নাম কি ইমেজ নাম, ইমেজ, তাহলে আপনি ইমেজ চলে আসবে এখানে। সেম একইভাবে পোস্টের হচ্ছে কী কী দেখাতে হবে, এটা হচ্ছে ক্যাটাগরি, আচ্ছা এখানে ক্লিক করলে ডিটেলসে যাবে, ডিটেলসটা আমরা পরে বানাচ্ছি, এখানে ডিটেলস ডট পিএসপি পেজে যাবে, এই পেজে যাবে, এটা হবে কি টাইটেল, তাহলে এটা হবে হচ্ছে পোস্টের টাইটেল, এটা হচ্ছে এই যে ক্যাটাগরি নেম। আচ্ছা এই কাজটা একটু আগে উপরে করলাম না, অ্যাডমিন আরিয়া একটু আগে এতে করলেন, ফরম্যাটটা বাড়াই নিলেন, সেম ফরম্যাটে এখানে হয় না পেস্ট করে দেন। তাহলে এটা হবে হচ্ছে অথর, কলামের নাম অথর, এই যে এখানে এলিয়াস ইউজ করছিলাম, এই যে অথর, কলামের নাম অথর। আর এই ক্রিয়েটেড একটু আগে বানাইছেন উপরে ব্যানার পোস্টে, এই যে কষ্ট করে বানাইলাম এই যে এখানে, তাহলে এই কোডটা নিয়ে যান, কোডটা নিয়ে আপনি এই জায়গায় পিন করে দেন, এই যে এটার এটার ভিতরে, জাস্ট এটার ভিতরে দিয়ে দেন, সাজায় দিতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা আর এই জায়গায় কী আছে, পোস্টের কী ডিসক্রিপশন আছে না, পোস্টের হচ্ছে ডিসক্রিপশন, তাহলে এখানে আমরা এই জায়গাতে এটা হচ্ছে পোস্টের কী ডিসক্রিপশন, একটু কমেন্ট আউট করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, পোস্ট ডিসক্রিপশন, তাহলে এখানে আমি যদি এটা যাই, সরি এই যে জাস্ট এই লাইনটা কপি করলাম, এখানে হবে এটা হবে ডিসক্রিপশন, ডিএসসি আর আইপি, আচ্ছা ডিসক্রিপশন কি এখানে সব দেখাবো আমি,
বলেন তো দেখি আগে আসছে কিনা সেটা দেখি, আসছে পোস্ট আসছে, এখানেও যে নিউজ এখানেও সেই নিউজ একই কথা ঘুরে ফিরে, এই যে আসছে কে পোস্ট করছে, তারপর দেখেন এখানে ওই যে ডিজাইনে চলে আসছে আসছে, তো এই জায়গাতে আমাকে এত লেখা তো দেখানো যাবে না, তবে আবার দেখেন এখানে এইচআর আসছে, হ্যাঁ এই যে এখানে একটা এইচআর এখানে একটা এইচআর, এটা আসার কারণ হচ্ছে এই যে এইটার ডিজাইনের ভিতরে এরা যে পি ট্যাগ ইউজ করছে, পি ট্যাগের বর্ডার টপ আর বটম দেওয়া আছে, দেখেন এই যে এখানে এই যে বর্ডার টপ আর কি দেওয়া আছে, মানে এই ড্রপ ডাউন কন্টেন্টের ভিতরে কি দেওয়া আছে, ব্লগ পোস্টের ভিতরে যত পি আসবে সব পি এর কি হবে, মার্জিন দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে আর কি দেওয়া আছে, বর্ডার টপ আর কি বর্ডার বটম, এই জন্য কি ডবল বর্ডার আসতেছিল সবসময়, এবং প্যাডিংও দেখেন উপরে 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 নিচে কি দিয়ে রাখছে, প্যাডিং দিয়ে, প্যাডিং লাগবে বাট এত লাগবে না আমাদের, মার্জিন দিলেও হয় প্যাডিং না দিলেও হতো, এই যে প্যাডিং দিয়ে রাখছে দেখছেন কত প্যাডিং পাইছে না, উপর থেকে কত দিয়েছে 25 দিয়ে রাখছে প্যাডিং, আমার এটা প্যাডিংটা কি এখানে দরকার নেই, মার্জিন থাকলে হয়ে যাবে, তাহলে এই সিএসএস ফাইল থেকে এই জিনিসটা একটু এডিট করে দেন, আপনার যে সিএসএস ফাইলটা আছে এই জায়গাতে স্টাইল সিএসএস এর কত 476 নাম আলাইন, আমরা শুধু মার্জিন ইউজ করি তাহলে হয়ে যাবে, মার্জিন ইউজ করলে এনাফ, বর্ডার টপ বটন কোনোটাই লাগবে না, তাহলে স্টাইল ডট সিএসএস 476 নাম আলাইন, একটু এডিট করতে হবে থিমের, কন্ট্রোল পি দিয়ে স্টাইল ডট সিএসএস, এটা হচ্ছে অ্যাসেট, হ্যাঁ অ্যাসেটের ভিতরে কন্ট্রোল জি দিয়ে 476 নম্বর লাইন, এই যে এখানে, তাহলে এখানে আমরা প্যাডিংও বাদ দিলাম, দরকার নাই প্যাডিংয়ের, এটা কমেন্ট আউট করে রেখে দেয় আপাতত, আমি যদি এখন ডিজাইনটাকে রিফ্রেশ দিই, দেখেন ওই বর্ডারের যে ইস্যুটা ছিল এখন আছে, আর একটু রিফ্রেশ দিই, চলে গেছে না, আচ্ছা আমরা এই জায়গায় মানে একটা বর্ডার রাখতে পারতাম, এই যে এটার নিচে নাকি এই চারের নিচে, তাহলে নাও থাকলে আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে যে অথরের নাম বা ক্রিয়েটেড ডেট দিলাম ইউএলের পরে মেটা কন্টেন্ট, ও সরি এখানে আমাদের এটা তো কাজ নেই, এই ডিসক্রিপশনের আগে এই জায়গায় আপনি একটা এইচআর দিয়ে রাখতেই পারেন, তাহলেও পাবে আসছে না, এবার ঠিক আছে, তাহলে এখানে আর এই লেখা কেন, পুরো লেখা কি এখানে দেখাবো, লেখা লিমিট করতে হবে না, ওই যে আমরা স্ট্রিং এর পিএসপি স্ট্রিং যখন পড়াইছিলাম এসটিএল লিমিট করছিলাম না, সাব এসটিএল দিয়ে লেখা কাটছিলাম মনে আছে, তো ওই ফাংশনটা আমাদের হেল্পারের মধ্যে অলরেডি বলা আছে, এই যে এখানে এত জিনিস তো হবে না, শুধু প্রথম দুই লাইন দেখাবো, তারপরে এখানে রিড মোরে ক্লিক করলে ডিটেলসে যাবে, তো বাকি সবই ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের হেল্পারের ভিতরে দেখুন ওই ফাংশনটা আছে কি না একটু সার্চ করে দেখি, এই যে ব্যাক ইন্ডে হেল্পার ডট পিএসপি ভিতরে এই যে এসটিএল লিমিট আছে, এটার মধ্যে কি আমার ডিসক্রিপশনে পাঠিয়ে দিব, কয়টা দেখাবো লিমিট বলে দিব, বাইটে বলতে 100 করা আছে, আমি ওখানে বলে দিতে পারি, সেটা সাব স্টেট থেকে অটোমেটিক কাইটে নেবে, কাইটে সেটা সেই কয়টা রিটার্ন করবে, এটা তো শিখেছি এর আগে, তাহলে এই ফাংশনটা আমরা কোথায় ইউজ করবো, আমাদের এই যে ডিসক্রিপশন যেখানে প্রিন্ট করলাম না, একটু ফরম্যাট দিয়ে নিই কন্টেন্টটা তাহলে সুন্দর লাগবে, তাহলে এই ডিসক্রিপশনের এখানে কী করবেন, এটাকে এসটিএল লিমিট দেবেন, কী দেবেন এসটিআর, ওই ফাংশনের নাম, আমাদের ফাংশনের নাম এখানে কী দিলাম হেল্পারে যান এসটিআর লিমিট, কী লিখবো এসটিআর লিমিট, আচ্ছা এইটার আগে এটা দিয়ে দিলাম এসটিআর লিমিট, এটা একটা ফাংশন, আচ্ছা এই ফাংশনের ভিতরে আমরা এখানে ধরেন বললাম যে তুমি কয়টা দেখাবো 200 ক্যারেক্টার দেখাবো, কত দেখাবো, এখন এই ফাইলটাকে এখানে পাবে, আমি যদি রিফ্রেশ দিই তাহলে ঘুরতেই যাবে, কারণ হচ্ছে এই হেল্পার ফাইলটাকে আমি আমাদের এখানে ফন্টিনে নিয়ে আসছি, আমি ফন্টিনে হেডারে কি হেল্পার ফাইল তো আছে কোথায় অ্যাডমিনের ভিতরে হেল্পার ফোল্ডারের ভিতরে, তাই আছে না, তাহলে আপনার এই যে এখানে হেডের ভিতরে কী করতে হবে, ডাটাবেজ নিছেন বাট হেল্পার ফাইল তো নেন নাই নিছেন, তাহলে এখানে এটাও কী করতে হবে ইনক্লুড, এখন এটা ইনক্লুড করতে গেলে কোথায় আছে, কারণ এই ফাইল আছে ফোল্ডারের ভিতরে, তা বের হতে হবে, তাহলে এখান থেকে বের হন ডট ডট অ্যাডমিন হেল্পার, এরপর কি হেল্পার ডট পিএসপি, এখন এইটা বললেও পাবে না, পাইছে দেখেন এখানে ইরর আসছে, আপনি পি লোডারটা বন্ধই রাখি, আমি ইন্ডেক্স পেজের কাজ করি, পি লোডার আমরা পরে এটা নিয়ে কাজ করবো, পি লোডারটা পরে অ্যাড করলে হবে, পি লোডার এই মুহূর্তে দরকার নেই, কি বলতেছে হেল্পার ফাইলটা কি খুঁজে পানে, যদিও পাথ ঠিক আছে, পাথ করে কি 4 নম্বর লাইনে দেখেন আপনি যে হেল্পারটা লিঙ্ক করলেন এখানে সে কী করতে হেডের ভিতরে এটা খুঁজে পাচ্ছে না, এখন এটা রিয়েল পাথটা বের করার জন্য কী করতে হবে, আমাদের এই যে ব্যাক ইন্ডের লেআউটের ভিতরে করছিলাম মনে আছে কারো, এটা তো ফ্রন্ট এন্ডের ব্যাক এন্ডের যে এখানে এই যে লেআউটের মধ্যে যান, এখানে এই যে ফাইল পাথ ভেরিয়েবল নিয়েছিল মনে আছে, এটা ছাড়া কারণ ডিরেক্টরি পাথ পাচ্ছে না আগের টুকা, যে কারণে আপনার এই জায়গায় প্রবলেমটা হচ্ছে, তাহলে এখানে ডিরেক্টরি পাথটা
বলে দিলেন। আর এখানে কি করতে হবে, তাহলে ফাইল পাথ ডট আর এখানে একটা স্ল্যাশ হবে, যদি সব ঠিক থাকে তাহলে এখন ফাইলটা পাবে। পাইছে ফাইল, এখন ফাইল পাইছে, তার মানে এরোটার নাই। আর এই দেখেন এখানে লিমিট হয়ে গেছে অলরেডি, দেখছেন 200 ক্যারেক্টার দিচ্ছেন, প্যারাগ্রাফ কিন্তু অনেক বড় ছিল, বাট এখানে কত দেখাইছে 200 ক্যারেক্টার। আমাদের এখানে যে ডেটের এখানে একটু ঝামেলা করতেছে, কি বলতেছে, আচ্ছা ওই যে আমি ব্রেক দিছিলাম তো, এই যে এখানে কোথায় কাজ করলাম, এই যে এখানে পিএসপি এটা মুছে গেছে, কি আছে সাজায় নিতে পারেন, সাজায় নিলে আসবে এই তো এইটা ছিল। তাহলে এখানে এই যে ডট ডট দিয়ে আরেকটু কয়েকটা ক্যারেক্টার বাড়ায় দেন, এখানে এই যে 200 জায়গায় কত দেন, 300 দেন, 300 দেওয়ার পর আপনি দেখেন এখানে কয় লাইন দেখাবে, তাহলে মোটামুটি 2 লাইন দেখাচ্ছে, তার মানে আরও নিউজ আছে, এটা ক্লিক করলে ডিটেলস পেজে থাকি এটা দেখাবে। আর এই যে ট্যাগগুলো না, মানে এই নিউজের সাথে কোন কোন ট্যাগ ইউজ করছিল সেটা দেখাতে হবে না, এটাও তো ব্যাকিটা আমি করে রাখছি। এই যে ভিউতে গেলে দেখেন, ভিউতে গেলে এই যে এখানে দেখেছি, তাহলে এই কোয়েরিটা লাগবে না, সেম কোয়েরিটা লাগবে। তাহলে এই কোয়েরিটা কোথায় আছে, ব্যাক এন্ডের পোস্ট ডিটেলস পেজে চলে যান। এই যে পোস্ট ডিটেলস পেজে একবারে নিচে দেখেন, এই যে ট্যাগের কাজ ইনার জয়েন দেখি, পোস্ট ট্যাগ থেকে এই পোস্টের যে আইডিটা, এই যে পোস্টের যে আইডি পাবো সেইটা আইডি দেখি, আমাদের এই ট্যাগ থেকে ওটা খুঁজে নিতে হবে। বাট ওখানে আসা আবার কি ফরেন কি, এই জন্য আমরা কি ট্যাগ সিলেক্ট করছি, এই জয়েনটাও শিখেছিলাম। তাহলে এই কোডটুকু পুরোটা কপি করে, এটা ওই ক্লাসে ভালো করে বুঝাইছে, এই জন্য আমি আর এখানে দেখাবো না আপনারা। তা এই যে ট্যাগ আছে এখানে, আমরা একটা ট্যাগ রাখলাম, এইটাকে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে ট্যাগের নামটা দরকার, কী দরকার, এই জন্য আমরা কি ট্যাগের নাম, এই জন্য ট্যাগটি আমি সিলেক্ট করছি, কোথায় আমার এই জায়গায় যে ট্যাগগুলো আছে এই নামগুলো দেখাতে হবে, ফন্টেটি কি কোন কোন ট্যাগ ইউজ করছেন। বাট এই ট্যাগ তো আর এই টেবিলে নাই, এখানে ট্যাগ আইডি আছে নাই, এই ট্যাগ আইডি নিয়ে এই পোস্ট আইডি নিয়ে কোথায় হয়েছে, পোস্ট ট্যাগ টেবিলে সেভ হয়েছে, কোথায় এই টেবিলে সেভ হয়েছে। তাহলে আমি পাঠাবো কোনটা, পোস্ট আইডি, এই পোস্ট আইডি দিয়ে যতগুলো ট্যাগ আছে সেটা সিলেক্ট করবে, এবং এটার যে আইডি এটা এই আইডিগুলো কোথায় থেকে আসছে, ট্যাগ টেবিল থেকে আসছে না, আমার দরকার তো ট্যাগের নাম, যে কারণে এখানে দেখেন এই যে বলে সিলেক্ট ফ্রম ট্যাগ, ফ্রম ট্যাগ ইনার জয়েন কার সাথে, পোস্ট ট্যাগ টেবিলের সাথে, মানে এটার যে ট্যাগ আইডি সেইটা, অন ট্যাগ আইডি, ট্যাগ টেবিলের ট্যাগ আইডি আর পোস্ট ট্যাগ টেবিলের যে ট্যাগ আইডি সেইটা, হোয়ার কী দ্বারা, আমার পোস্ট আইডি, কারণ এটার ভিতরে কী আছে, পোস্ট আইডি আছে, এই ট্যাগ পোস্টে গেলে কী আছে, পোস্টের আইডি আছে না এখানে, সেটা দ্বারা জয়েন হবে, এই যে মানে হোয়ার ক্লোজ দেয়া। আর এই পোস্ট আইডি হচ্ছে যে এইটা, তাহলে এই যে পোস্ট আইডি, আর এখানে এই জিনিসটা হবে, এটাও লিঙ্ক হবে পরে, আমরা এখানে স্প্যানের এখানে এটা বলে দিলাম, তাহলে এইটা হবে এই জাস্ট ট্যাগের নামটা, এটা ক্লোজ দিলাম, এটা আগের ডিজাইন ফেলা, এটা তো ব্যাক এন্ডের ডিজাইন ছিল, ব্যাক এন্ডের ডিজাইনের মধ্যে ওইটা ছিল, এই ডিজাইনের ভিতরে এইটা ছিল, এই তো ট্যাগ নেম। আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিই, একটু ফরম্যাট দিয়ে নিই, এখানে আসছে, এই দেখেন হামাস বিমান হামলা, এটার সাথে কি ছিল টেকনাম সেন্ট মার্টিন, এটার সাথে ছিল কি, এটা ট্যাগগুনা, এটা ট্যাগগুলো ইংলিশে ছিল, ইংলিশে আসছে, মানে আমরা এই যে ট্যাগ টেবিলের এখানে এক কিছু ট্যাগ রাখছিলাম ইংলিশে হয়েছে, মানে ডামি ডাটা, এই যে মনে আছে এইগুলো তার এডিট করিনি, এডিট করছি এই জন্য ওই লেখাটা, আপনি এখানে এডিট করলে ওখানে অটোমেটিক পাওয়া যাবে, এখানে যদি এডিট করেন হ্যাঁ তাহলে দেখবেন যে এখানে অটোমেটিক চলে আসছে। তো নিউজ দেখে না শেষ, এই যে ক্যাটাগরি বাংলাদেশ আসছে, এটার ক্যাটাগরি ছিল কি জীবনযাপন, এটার ক্যাটাগরি ছিল কি বিশ্ব, আসছে সব আসছে। ওকে, তাহলে ফন্ট ইন্ডার আমরা এটা দেখালাম, এটা দেখালাম, এখানে সাইড বারের যে কাজটা, আমার যতগুলো ক্যাটাগরি আছে দেখাতে হবে না, মানে কোন কোন ক্যাটাগরি আমাদের ব্যাক ইন্ডার আছে, কোন কোন ট্যাগ আছে সেটা দেখাতে হবে, এই কোয়েরিগুলো তো ব্যাক ইন্ডার করা আছে, জাস্ট সিলেক্ট কোয়েরি। তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে সাইড বারে, হোম পেজটাকে শেষ করি, সাইড বারে যখন যাবো, এই সাইড বারে যান, তো এটা তো আলাদা পেজ করেই রাখছেন আপনি, তাহলে সাইড বারে চলে যান, এই যে সাইড বার ডট পিএসপি, এই জায়গায় যে ক্যাটাগরি আছে ট্যাগ আছে, তো আমার এখান থেকে সব ক্যাটাগরি দরকার নেই, একটা ক্যাটাগরি দেখাবো, আর রিসেন্ট পোস্ট আমার মনে হয় না এই জায়গায় দেখা না, কারণ রিসেন্ট পোস্ট তো অলরেডি এখানে আছে, এখানে আছে, এখানে দরকার আছে, আর একই পোস্ট তিন জায়গায় দেখালে ইউজার বিরক্ত হয়ে যাবে না, তো অতএব আপনার একটা কাজ করে এটা বাদ দেন, এই ট্যাগটাকে উপরে তুলে দেন। তাহলে এখান থেকে এই যে সাইড বারে এইটা যেটা ছিল এটা এটা ডিলিট করে দিলাম, আমাদের ফর্মটা লাগবে, সার্চ ফর্মটা লাগবে, আমরা এখান থেকে সার্চ করলে যাতে পোস্ট দেখা যায়, আমি রিফ্রেশ দিলাম, এই যে চলে গেছে, দেখেন এখানে সার্চ করলে যাতে আমার ডাটাবেস থেকে
ওই ওয়ার্ড দ্বারা আমরা কোন একটা ওয়ার্ড লিখে সার্চ দিলে যাতে মিলে খুঁজে পাই, এই সার্চ কোয়েরি করতে হবে। ওকে, ক্যাটাগরি আর ট্যাগ সেম, একইভাবে ট্যাগও আমি সব ডিলিট করে একটা ট্যাগ রাখলাম। আচ্ছা, তাহলে একটা ট্যাগ। এখন আমার ডাটাবেজে যতগুলো ক্যাটাগরি আছে, যে ব্যাক এন্ডে দেখেন আপনার ক্যাটাগরি আছে অলমোস্ট 12টা ক্যাটাগরি আছে, আছে না? এই নাম গোনায় কি এখানে দেখাতে হবে না? তো এই ক্যাটাগরি লিস্ট তো এখানে আপনি অলরেডি কোয়েরি করেই রাখছেন, এই যে সিলেক্ট কোয়েরি করছেন না এখানে, জাস্ট সিলেক্ট কোয়েরি। তাহলে আপনি এই জায়গাতে ক্যাটাগরি কোয়েরি করবেন, এই জায়গায় ক্যাটাগরি। তো ক্যাটাগরি কোয়েরিটা কোথায় আছে? এই যে ক্যাটাগরির ইন্ডেক্স পেজ যেটা আছে, ক্যাটাগরি পেজ, এই যে প্রথম ক্যাটাগরি পেজ সিলেক্ট করে এখানে লেখা আছে না? সিম্পল সিলেক্ট করে এই যে, এই যে এতটুকু কাজ, সিলেক্ট করুন ক্যাটাগরি, কোয়েরি করলেন, পেজ করলেন, জাস্ট এই লুপের এইটুকু বর্ডার নিয়ে যান, একই জিনিস। তাহলে এখানে সাইড বারের এই জায়গায় এটা পেস্ট করে দেন, ফরম্যাট দিলাম। আচ্ছা, তাহলে এই যে এখানে কি হবে, এলআইটাকে এটা ক্লোজিং দিয়ে দেন, যেহেতু আপনি পিএসপি শুরু করছেন ক্লোজিং দিয়ে দিচ্ছেন পিএসপি। একটা হচ্ছে ইফের জন্য, আরেকটা হচ্ছে ফরিসের জন্য, একটু ফরম্যাট দিলাম, দেখেন সাদা নিচে ক্যাটাগরি এই জায়গায় অটোমেটিক এই জায়গায় ক্যাটাগরি নামটা প্রিন্ট করে। এখানে হবে হচ্ছে পিএসপি ইকো ক্যাটাগরি, তারপর ক্যাটাগরি কি কলামের নাম হচ্ছে নেম। আমি এখন যদি রিফ্রেশ দিই, কন্টিনিউ, আসছে আমার ক্যাটাগরি সব চলে আসছে। এখন এই ক্যাটাগরি কয়টা পোস্ট আছে এটাতে ক্লিক করলে আর পোস্টগুলো বের করতে হবে, সেম ট্যাগে ক্লিক করলে ট্যাগের পোস্ট বের করতে হবে। আপনার যখন প্রথম আলো কোনো নিউজে ক্লিক করেন, যেমন বিশ্বতে ক্লিক করেন, তাহলে এই ক্যাটাগরি সমস্ত পোস্ট চলে আসছে না এখানে। তার সেম আমার সিস্টেমে কী করতে হবে, আমি যখন এই বিনোদনে ক্লিক করবো এটা যত পোস্ট পাবে সব দেখাইতে হবে। তো এগুলো পরে আসতেছে আপাতত, তাহলে ট্যাগটাও নিয়ে আসি আমরা সেম একইভাবে। তাহলে একটা কাজ করেন, এই কোয়েরিটাই লেখেন, এই যে পুরোটাই কপি করলেন, পুরোটা কপি করে এখানে ইন্টারতে নামাই দিই, ফরম্যাট করলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, তাহলে এই পুরো কোডটাই কপি করলাম, কপি করে এই যে ট্যাগ যে এখানে আছে দেখেন এলাই, এটার মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে এটা লাগবে না, ওকে, জাস্ট এলাই তো আছে, এটা কোনো ডিজাইন টিজাইন নেই। আচ্ছা, তাহলে এটা ফালাই দেন, আর এটার সামনে এটা হবে না, শুধু টেবিলের নামটা কি হবে চেঞ্জ হবে না, ক্যাটাগরি পরিবর্তে কি হবে ট্যাগ। তাহলে এখানে ক্যাটাগরিস লেখা আছে, এখানে ট্যাগস লেখেন, আর এটার নাম কি আছে ক্যাটাগরি, এটার নাম হচ্ছে সিঙ্গেল ট্যাগ, মানে এটা হচ্ছে প্লুরাল। আমরা কি এস মানে কি মাল্টিপল, অনেক ক্যাটাগরি ট্যাগ বোঝাচ্ছি, আর যখন এখানে আসতেছে কি এটা লাগবে না, কি দরকার নাই আপনাদের, জাস্ট এখানে ডাটা নিয়ে এখানে রাখবেন এবং নামটা পিন করে দেন। আচ্ছা, এখানে কিছু কাজ আছে, আপনার সমস্ত ট্যাগ চলে আসছে না, এখানে আসছে দেখেন ট্যাগগুলো চলে আসছে না, এই যে ট্যাগের নাম। আচ্ছা, ট্যাগ ধরেন এখন আপনার সিস্টেম তো ট্যাগ বাড়তেই থাকবে, যখন পোস্ট বাড়বে একটা ট্যাগের একটা পোস্টের জন্য 4-5টা করে ট্যাগ হবে, তাহলে এখানে ট্যাগ সংখ্যা অনেক হয়ে, যদিও আমার এখানে অনেক জায়গা আছে, আছে না, বাট যখন 1000-2000 হয়ে যাবে সব ট্যাগ কি এখানে দেখে না পসিবল? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে র্যান্ডম কোয়েরি করতে পারি এসকিউএলের ভিতরে। আপনি যদি এসকিউএলে যান, র্যান্ড নামে কি কোয়েরি আছে, আর এ অ্যান্ড ডিএ, র্যান্ড কোয়েরিটা শিখতে হবে, মানে আমরা র্যান্ডম নিয়ে আসবো, প্রতি রিকোয়েস্টে কি আসবো র্যান্ডম কোয়েরি লিখবো। সেটার জন্যে এই জায়গায় একটা কাজ করেন, আপনার এই যে ট্যাগ লিখছেন না, লিখে দেন অর্ডার বাই, অর্ডার বাইয়ের বিষয়টা তো বুঝি নাকি, অর্ডার বাই হচ্ছে কি মানে আইডি দ্বারা কি অ্যাসেন্ডিং অর্ডার অথবা কি ডিসেন্ডিং অর্ডার, আমরা এভাবে বলতে পারি অর্ডার বাই ডিএসসি, তারপরে কি সবার লাস্টে যে ইনসার্ট হবে সে সবার কি প্রথমে আসবে। আমি যদি সেটাই হয় তাহলে এখানে এই জায়গাতে আসেন, আপনার সর্বশেষ ট্যাগ, আপনি ডাটা বেজে যান, সর্বশেষ ট্যাগ ইনসার্ট হয়েছে কী নামে এখানে চলে আসেন, লাস্ট ট্যাগের নাম কী ছিল, আমি শো অল দিলাম, লাস্ট ট্যাগের নাম কি ভারত ক্রিকেট দল, তাই আছে না আপনার এখানে আছে কি ভারত ক্রিকেট দল, কারণ অর্ডার বাই আইডি ডিসেন্ডিং বলছেন না, তার মানে কি সবার লাস্টে যেটা ইনসার্ট হচ্ছে সেটা কি সবার প্রথমে চলে আসছে না, এই জন্য এখানে কী বলা হয়েছে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। আপনি আইডি ধরে করতে পারেন, নেম ধরে করতে পারেন, বাট আইডি তো ইউনিক, এই জন্য কি আইডি হচ্ছে সবার লাস্টে। তো এটা আমরা এইভাবে না বলে অর্ডার বাই কী বললাম র্যান্ড, আর এ জাস্ট এটা বলে অর্ডার বাই র্যান্ড, এই ফাংশনটা বললে আর আইডি বলার দরকার নেই, অটোমেটিক সে কী করবে, এখন প্রতি রিকোয়েস্টেই এখানে ভারত আছে, এখানে রিফ্রেশ দেন, হ্যাঁ আবার রিফ্রেশ দেন, চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানে র্যান্ডমলি আসতেছে, আগে পরে প্রতি রিকোয়েস্টে কী হচ্ছে র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। এখন এখানে লিমিটও দিতে পারে, যেটা বললাম যে এখন যদি 5000 হয়ে যায় তখন তো 5000 দেখাবেন না, তাহলে এখানে লিমিটটাও ইউজ করেন, কী করেন এলআই লিমিট আমরা কত দিলাম, ধরুন 200 দেখাবো, কত 200 টাকা, 200 টাকা তো অনেক, 150 দিয়ে দেন,
আমার তো এখন 150 নাই, আপাতত আছে মানে 20-25টা, কয়টা আছে এখানে, 16টা আছে। তো আপনি আরো বাড়লে, যেহেতু জায়গা আছে আপনি এখানে রাখতে পারেন, জাস্ট লিমিটটা বাড়াই দিয়ে দেন পরে। তো মোটামুটি হোম পেজের কাজ কিন্তু আমাদের জাস্ট দেখালাম, আমাদের ক্যাটাগরি কতগুলো ছিল, পোস্ট ছিল। এখন আমার এই পোস্টের ডিটেলসটা দেখাতে হবে, কি করতে হবে, এখানে ক্লিক করলে আমার কারণে এখানে পুরো নিউজটা তো নাই, এখানে আছে নাই, এটা ক্লিক করলে যাতে দেখায়। আবার এই ট্যাগে ক্লিক করলে ট্যাগের যত পোস্ট আছে সেটা দেখাতে হবে, ক্যাটাগরিতে ক্লিক ক্যাটাগরি পোস্ট দেখাতে হবে, এটা পরে আসতেছে। আমরা তাহলে ডিটেলসটা আগে পড়ি, আমরা এই জায়গায় যখন ক্লিক করবো এটা ডিটেলসে যাবে, কোথায় যাবে, ব্লগ পোস্ট ডিটেলস এই পেজে যাবে, তাই যাবে না? তাহলে এই পেজটা ঠিক করেন, এটা তো অলরেডি আছেই, যে আমরা এটার নাম দিয়ে দিছি ব্লগ ডিটেলস ডট কি পিএসপি। আচ্ছা আমাদের এখানে এটার ফাইলের নাম কি দেওয়া আছে, ব্লগ ডিটেলস ডট এইচটিএমএল আছে, তাহলে এটাকে কি বানায় দেবেন, জাস্ট পিএসপি বানায় দেন, পিএসপি। তাহলে এটা কোথায় থেকে যাবে, আপনি ইন্ডেক্স পেজ বলেন, সাইড বার বলেন, যেখান থেকে যান, মানে এই যে পোস্টে আপনি ডিটেলসে যখন যাচ্ছেন, এই যে এখানে এই যে পোস্টের ডিসক্রিপশন কোথায় আছে, টাইটেল কই আমাদের, এটা তো ট্যাগ, এই যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, পোস্ট ডিটেলস ডট পিএসপি পেজে যাবে। আচ্ছা তাহলে এখন যদি রিফ্রেশ দিই, আসছে এই পেজে, আর এই পেজে তো হেডার ফুটার কি ডিজাইন করছি আমি, তাহলে এখানে এই পেজটাকে একটু হেডার ফুটারটা ঠিক করে নেন, এই যে এই হেডারটা কি আমাদের ওইটার সাথে মিলবে না, এই যে ইন্ডেক্স পেজে যে কাজটা করা ছিল, কি ছিল, হেডার ছিল না, এই যে এখান থেকে পুরোটাই নেন, পেজ ব্যানার আগ পর্যন্ত যা আছে পুরোটা কপি করলে, এই পি লোডার, পি লোডারের আগ পর্যন্ত, হেডারের আগ পর্যন্ত এই পুরোটা কপি করে দিলাম, চলে আসলো না আমাদের, সবই তো ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে কি হেডার, হেডারের জন্য হচ্ছে আমাদের কি হেডার আছে না, তাহলে এটা ফালাই দেন, এটা কি হয়ে যাবে, ও হেডার তো দুইটা আছে, ও হেডার তো অলরেডি নিছি, তাহলে তার হেডার দরকার নেই, এটা 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 ছিল হচ্ছে পেজ ব্যানার, তাই হেডারটা ফালাই দেন, হেডার তো অলরেডি আপনি নিছেন। আর এটা হচ্ছে পোস্ট ডিটেলস, তাহলে এখানে এইটাকে H2 বানায় দেন, H2 এটা ফলাই দেন। আমরা এখানে ক্যাটাগরি দেখাইতে পারি, পরে কাজ করবো, আপাতত এখানে থাক। আর সাইড বার হেডিং, এখানে অলরেডি সাইড বার আমাদের মেবি করাই আছে, আমরা আসতেছি। আর নিচে থেকে ফুটারটা আসি, ফুটার ফুটার কোন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ফুটার, এই যে ফুটার, তাহলে এখানে কি আসবে, এটা হবে কি ফুটার, টেম্পারিংটা ঠিক করে নেন তাহলে বুঝতে সুবিধা হবে। আসছে পোস্ট ডিটেলস, এটা এখন ডিটেলসটা তো এখানে আসে না, এখানে তো আইডি নিয়ে আসবে, কি নিয়ে আসবে, আইডি অথবা স্ল্যাগ। আর সাইড বারটা কিন্তু এখন অ্যাড করিনি, তাহলে সাইড বারটা অ্যাড করি, যে সাইড বারটা, আর এখানে দেখেন রিলেটেড পোস্ট আছে, মানে এই রিলেটেড পোস্ট, তার মানে এটার যে ক্যাটাগরি আইডি আছে না, এই ক্যাটাগরি আইডি থেকে আরও পোস্ট থাকতে পারে, সেইটা এখানে আবার দেখাইতে হবে আপনাকে, তো সিঙ্গেল পোস্ট। এটা টেম্পলেটিংটা আমরা এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে রিলেটেড পোস্ট, এটা হচ্ছে নিচে দেখেন এই রিলেটেড পোস্ট, আর এই হচ্ছে আপনাদের এইটার ভিতরে আবার সাইড বার আছে, এই যে সাইড বার, সাইড বার সব পেজে কি একই আছে, তাহলে এই জায়গায় হবে হচ্ছে সাইড বার, আপনাদের ইন্ডেক্সেও ছিল সাইড বার, এখানে এই যে সাইড বার, এই কোডটা কপি করে পোস্ট ডিটেলসের এই জায়গায় সাইড বার দিয়ে দিলাম। আচ্ছা তো আমাদের টেমপ্লেটটা ডান, মানে আমার রিলেটেড পোস্ট আমরা পরে কাজ করতেছি, রিলেটেড পোস্ট আছে থাক, দেখেন। আর কমেন্ট সিস্টেমটা আমাদের আপাতত দরকার নেই, আপনারা এখানে পরে কাজ করুন কমেন্ট টমেন্ট নিয়ে, জাস্ট সিঙ্গেল পোস্ট যেটা ছিল এটার মধ্যে যদি যাই, পোস্ট সাইড বার কমেন্ট, মানে এটা ফালাই দিলাম, এটা ফালাই দিলাম, এতটুকু হচ্ছে কাজ। আমি রিফ্রেশ করি, এই হচ্ছে পোস্টের কি ডিটেলস, পোস্টের ডিটেলস হচ্ছে এইটা, তার মানে আপনি যখন হোম পেজ থেকে আসেন, এখান থেকে যখন কোনো নিউজে ক্লিক করুন কোথায় চলে যাবে, এই পেজে চলে যাবে। আচ্ছা সেম এখান থেকে ক্লিক করলে কোথায় যাচ্ছে, পিএসপি পেজে যাচ্ছে, তো ওই যে লিঙ্কটা এখানে কি নিয়ে যাবে, এখন এই পেজে যখন আসবে, এই যে এখান থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে, পোস্ট ডিটেলস ডট কি পিএসপি পেজে যাচ্ছে, এই যে এখানে দেখেন, এখান থেকে ক্লিক করলে এই পেজে, এখন এই পোস্টের কি আইডি আছে না,
আমি যখন হোম পেজ থেকে কোনো একটা পোস্টে ক্লিক করতে একটা টাইটি আছে স্ল্যাগ আছে কি আছে ডাটাবেজে আমরা স্ল্যাগ রাখছি না পোস্টের কি স্ল্যাগ আছে এই যে স্ল্যাগ মনে আছে তো স্ল্যাগটা আইডি আছে তাহলে এখানে যে আমরা কি পাঠাবো এখন হোয়াট কি পাঠাবো হোয়াট আইডি ধরতে পারি বাট আমরা আইডি দেবো না কি দেবো স্ল্যাগ দেবো স্ল্যাগ সমান সমান এই পোস্টের স্ল্যাগ এখান থেকে আমরা পোস্টের সব যেহেতু ধরছি তাহলে এখানে বলে দেন এইটা এটা হবে কি পোস্টের হচ্ছে স্ল্যাগ সেম লিঙ্কটা আপনি ওই যে ইয়াতে বলে দেন ব্যানার পোস্ট বানাইলেন না ব্যানার পোস্টও তো ডিটেলস আছে এই যে ব্যানার পোস্ট কই রাখলাম এই যে এখানে ওই যে আপনি দেখেন এই যে লিঙ্ক দেওয়া আছে এই যে সেম লিঙ্কই হবে একই লিঙ্ক তাহলে এখন আমি যদি টাইটেলতে ক্লিক করি আমি রিফ্রেশ দিলাম আমি এটাতে ক্লিক করলে কোথায় আসে দেখেন ক্লিক করলাম রিফ্রেশ লিঙ্ক আসছে এখানে ও সরি এখানে কিছু ইস্যু দেখাচ্ছে কপি পেস্ট করছি তো এখানে হচ্ছে ইকো পোস্ট স্ল্যাগ আচ্ছা এখানে পাই নাই যে এখানে স্ল্যাগ সেট করিনি দেখছেন ব্যানার পোস্টে কি স্ল্যাগ নিছিলাম এখানে পোস্ট ডট টাইটেল নিছে তাহলে এখানে একটা কলাম বাদ পড়ে গেছে পোস্ট ডট ই স্ল্যাগ তাহলে পাবে এই জন্য এখানে পিন করছেন ঠিকই রিফ্রেশ দেন আসছে দেখেন পোস্ট ডিটেল ডট পিএসপি হোয়াট স্ল্যাগ ইজ ইকুয়াল টু কি এইটা ছিল স্ল্যাগ এখন এই লেখাটা কোথায় আছে ডাটা বেজ আছে কোথায় আছে এখানে আছে না আইডির পরিবর্তে আপনি ইউআরএল কি স্ল্যাগটা খুঁজতেছেন এই জন্য স্ল্যাগ শিখেছিলাম মানে ইউআরএলটা কি হয় ইউআরএল ফেল আমাদের যে এটা হচ্ছে এসপি ফেল ইউআরএল হবে স্ল্যাগ পাস করা মানে হচ্ছে এইভাবে কাজ করা যে হোয়াট স্ল্যাগ ইজ ইকুয়াল টু এইভাবে কাজ করবো সেম একইভাবে যখন আমি এই পোস্ট থেকে যাচ্ছি দেখেন এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করলে কোথায় আসছে স্ল্যাগ আসছে তাহলে এই স্ল্যাগ ধরে এখানে আইডি আইডির পরিবর্তে কী পাঠাইছি স্ল্যাগ তাহলে এই পেজে কী করতে হবে এই পেজে এটাকে রিসিভ করতে হবে না রিসিভ করার পর জাস্ট কী করবেন এখানে ডিটেলসটা দেখাবেন এই কাজটা তো আপনার ব্যাক এন্ডেও করা আছে ব্যাক এন্ডে মানে যে ভিউতে গেছেন না ভিউতে কী নিয়ে গেছিলেন আইডি নিয়ে গেছিলেন না আর আমরা এখন কী পাঠাচ্ছি স্ল্যাগ পাস করতেছি তার মানে এখানে এই পেজে যে কোয়েরিটা আছে সেম কোয়েরিটি হবে শুধু আইডির পরিবর্তে কী ধরতে হবে স্ল্যাগ ধরতে হবে তাহলে এই পেজটা কীভাবে করা ছিল আগে সেটা দেখেন তাহলে আপনার ব্যাক এন্ডে ব্যাকিন বলতে আমাদের অ্যাডমিন প্যানেলে পোস্ট ডিটেলস পেজে চলে যান পোস্ট ডিটেলস পেজে কী কাজ করছিলেন প্রথমে ইউআরএল থেকে কী করছেন দেখেন আইডি ধরছিলেন কী দিছিলেন ইস সেট যদি আইডি পায় তা আমরা এখানে ইস সেটটা কী চেক করবো স্ল্যাগ চেক করবো না আইডির পরিবর্তে কী পাঠাইছি এখানে স্ল্যাগ পাস করছি তাহলে আমাকে কী লিখতে হবে এখানে ইস সেট দ্বারা জাস্ট এই পুরো কোডটাই আপনি কপি করেন এই পুরো কোডটা কপি করেন জাস্ট যা আছে এটাকে ধরলেন আপনি এটা কোথায় রিসিভ করতেছেন আপনার পোস্ট ডিটেলস পেজে এই যে ফন্টিন্টের পোস্ট ডিটেলস এই পেজে এই জায়গাতে আপনি আসেন অথবা ব্যানারের উপরেই আসলেন মানে এখানে আপনি পিএসপি নিয়ে কাজ শুরু করে দিলেন এখানে এটাকে ফরম্যাট দিয়ে নিলাম তাহলে উপর থেকে আমরা কী ধরতেছি এখানে ইউআরএল থেকে আইডির পরিবর্তে কী স্ল্যাগ তাহলে এখানে কী লিখবেন ইফ ইস সেট যদি স্ল্যাগ পায় এবং স্ল্যাগ যদি খালি না থাকে তাহলে স্ল্যাগটাকে কী করলেন ধরলেন এটা হচ্ছে কি পোস্টের স্ল্যাগ কুয়েরিতে আমি পরে আসতেছি কুয়েরি আপনারা পারবেন স্ল্যাগটাকে জাস্ট এখানে ইকো করে দেন এই যে স্ল্যাগ যেটা ধরলাম আমি এই যে ব্যানারের ভিতরে এই জায়গায় একটু পিন করে দেখি যে আসলে স্ল্যাগটা আসছে কি আসেনি ইএসপি ইকো ডলার সাইন কি স্ল্যাগ আমি এখন যদি এটাকে রিফ্রেশ দিই আসছে মানে ইউআরএল যে স্ল্যাগটা ধরছিল সেটা কি ধরতে পারলে না গেট ভেতরে তাহলে এখন এইটা দিয়ে কী করতে হবে এই লেখা দিয়ে আমাদের এই কলামের ভিতরে এই যে এই কলামের সাথে ম্যাচ করে দেখতে হবে যে এই লেখাটা ম্যাচ করে কি না আইডি কেন দিলাম না আইডি তো আমার গেস করতে পারে আইডি ওয়ানে থেকে কি টু পাস করতে পারে তো আমরা ইউআরএলে এই কারণে আমরা কি ইউআরএলটা যাতে সুন্দর হয় এই জন্য কী করলাম আইডির পরিবর্তে আমরা এখানে কী ইউজ করছি স্ল্যাগ ইউজ করছি এন্ড এই স্ল্যাগ ধরে কী করতে হবে ডাটা বেসে কোয়েরি করতে হবে তো এর আগে কী ছিল এখানে আপনারা কোয়েরি করছিলেন হচ্ছে আইডি ধরে তাহলে এখানে জাস্ট যে জিনিস আছে হুবহু এই জিনিসই থাকবে একই জিনিস হুবহু জাস্ট আপনি এখানে কী নিলেন পোস্ট টেবিলে সব নিলেন কারণ এখানে তো সব কিছুই আছে আমাদের অথরের নাম টাম থেকে শুরু করে টাইম টাইম সবই তো দেখাতে হবে পুরো ডিটেলস দেখাতে হবে তাহলে এখানে কী করবে এই যে এখানে হয় আর পোস্ট আইডির পরিবর্তে কী হবে পোস্টের আইডির পরিবর্তে কী হবে বলেন পোস্টের এখানে আইডি ছিল আমরা নিচ্ছি কথা স্ল্যাগ কলাম তাহলে এখানে বলতে হবে যে ঠিক আছে পোস্ট টেবিলের যে হচ্ছে স্ল্যাগ আছে আর এটা পোস্ট স্ল্যাগ নামেই নেন বুঝতে সুবিধা হবে স্ল্যাগ আচ্ছা তাহলে পোস্ট টেবিল থেকে স্ল্যাগ এটা হচ্ছে বাইন প্যারাম যেহেতু আপনার ইউআরএল ডাটা পাঠাইছেন এটা ধরলেন আর আমরা কী পাইলাম স্ল্যাগ পাইছি না এখানে সেইটাই এখানে বলে দেন এই
আর এটা ইন্টেজারের পরিবর্তে কি হবে, স্ল্যাগটা হচ্ছে স্ট্রিং, ইন্টেজার তো না, আইডি হলে ইন্টেজার হতো, তাহলে এটা হবে হচ্ছে এসটিআর। এসটিআর মানে কি, প্যারাম স্ট্রিং। এখানে এখানে দেখেন আপনার পোস্ট চলে আসছে, আপনি যদি পোস্ট টাইটেলটাও এখানে পিন করতে চান, এই যেখানে আমরা পোস্ট ডিটেলসের এখানে জাস্ট পোস্ট টাইটেল পিন করবো, এটাও করে নিলাম, পোস্ট দিয়ে দিলাম টাইটেল, আপনার পোস্ট টাইটেলটা এখানে দেখেন চলে আসছে, আসছে, এটা হচ্ছে কি পোস্টের টাইটেল ছিল। যদি টাইটেল আমরা এখানেও দেখাবো, আপনি এখানেও রাখতে পারেন, পেজ ব্যানার যেহেতু ডিজাইন দেওয়া আছে আমরা এখানে দিয়ে দিলাম এই তো। আর এই জায়গায় ইমেজটা দেখাতেন, তাহলে এই পোস্টের কি ইমেজও আছে, জাস্ট আগের মতোই কাজ। তাহলে এই কাজটা ডাটা যেহেতু চলে আসছে প্রিন্ট করে দেন, এই এই জায়গাতে প্রিন্ট হবে কোথায়, সিঙ্গেল পোস্ট। তাহলে এখানে হবে হচ্ছে এটা, এই জায়গায় কী হবে, অ্যাডমিন ফোল্ডার ইমেজ আছে, অ্যাডমিনের ভিতরে ইমেজ করলাম, আমি রিফ্রেশ দিলে দেখেন ইমেজ চলে আসছে, আসছে ইমেজ পেলাম। এরপরে কি আছে, ক্যাটাগরি, টাইটেল, অথর, আর ওই যে ডেট টাইম, আর হচ্ছে টোটাল ডিসক্রিপশন, এরপরে হচ্ছে ট্যাগ পোস্ট। তাহলে আপনি এই কাজগুলো অলরেডি যদি ব্যাকএন্ডে করা আছে, তাহলে এটা হবে এটা। আচ্ছা এই পেজে কি আমাদের আর কোনো ইয়া দরকার আছে, লিঙ্ক দরকার আছে? এটা তো অলরেডি ডিটেলস পেজ আছে, ডিটেলস পেজে তো লিঙ্কের দরকার নাই, তাহলে এই লিঙ্কটা বাদ দেন, এটা দরকার নাই, কারণ আপনি তো এই পেজে চলে আসছেন। তাহলে এখানে এটা হবে হচ্ছে টাইটেল, এটা কি ক্যাটাগরি না, ক্যাটাগরি নামে কি দিছিলাম এখানে, এই যে ক্যাটাগরি নেম, এই ক্যাটাগরি নেমটা এখানে বলে দেন। আর এই অ্যাডমিন অথরের কাজটা অলরেডি একটু আগেও করছেন আপনারা, এখানে কাজ করছেন না, এই যে ডিজাইন কাজ করলেন, এই যে এই দুইটা না একই তো কাজ, অ্যাডমিনের নাম। তাহলে এখানেও ডিটেলসে আপনি এই দুইটা ফালাই দিয়ে এই দুইটা দিয়ে দেন, এক জায়গায় কাজ করা তাহলে হয়ে গেল। আর এই জায়গায় ডিসক্রিপশন কী হবে, পুরো ডিসক্রিপশনটা এখানে প্রিন্ট হবে। তো ডিসক্রিপশন প্রিন্ট করার জন্য ইন্ডেক্স পেজ আপনারা কি লিমিট করছেন, এই জায়গায় লিমিটের দরকার আছে বলেন তো, এই জায়গায় লিমিট লাগবে আমার, কারণ আমি তো সব দেখাবো, এই জন্য কি লিমিটটা আমি উঠাই দিলাম, এখানে কী দিলাম লিমিটটা আমার কোনো দরকার নাই। আচ্ছা এখানে একটা কাজ করতে পারেন, এই এইচটিএমএল এন্ট্রিটি ডি কোড করতে পারেন, যদিও মডার্ন পাতে এখানে সব প্রিন্ট হয়ে যায়, কারণ আমরা অনেক টাইমে আমাদের লেখার মধ্যে ডাটাটা রিফ্রেশ দিই, দেখেন আসছে, আসছে না, এই যে ডি এটা আসছে, এই যে সব সমস্ত কিছু চলে আসছে, দেখেন ডিসক্রিপশন আসছে, এখানে ইনলাইন ডিজাইন পাওয়া গেছে, এখানে কী পাওয়া গেছে, আমাদের এখানে যে ফরম্যাট যে ঠিক ছিল না, এই জন্য কি লেখাটা ডিজাইন অটোমেটিক পাওয়া গেছে। তো এই জায়গায় আপনি একটা কাজ করেন, এইচটিএমএল এন্ট্রিটি ডি কোড নামে একটা ফাংশন আছে, এইচটিএমএল এন্ট্রিটি কি ডি কোড দিয়ে দিলাম, দেওয়াটা বেটার, আমাদের ওখানে দেওয়া দরকার ছিল ফন্টিনে, পার্থক্য কিন্তু নাই বাট আসছে। এই যে এটা ডিজাইন পাওয়ার কারণ হচ্ছে এখানে মেবি এটা H1 পেয়ে গেছে আপনার, আপনার যখন এডিটরে পেস্ট করছেন না ডিজাইন, দেখেন ফন্ট সাইজ কত পেয়ে গেছে, ইনলাইন সিএসএস পেয়ে গেছে না, এই জন্য এখানে ফন্ট সাইজ পেয়ে গেছে, স্প্যান ট্যাগ পাইছে। তো স্প্যান ট্যাগ পাওয়া মানে কি, এই যে অনলাইন ডিজাইন পেয়ে গেছে, দেখছেন এটার ভিতরে স্প্যান পাইছে না, এই জন্য কি এখন কিন্তু ঠিক আছে, বাট আমি যে কপি পেস্ট করছিলাম, কপি পেস্ট করার কারণে এখানে কী হয়ে গেছিলো, আপনার এই নিউজটা, এই যে টেকনাফের যে নিউজটা বললাম এখানে, এইটার ভিতরে আপনি এই যে প্যারাগ্রাফ লিখছে না, এইটার ভিতরে ইনলাইন সিএসএস, যে আপনি কোডে ক্লিক করেন, দেখেন কোড ভিউ, দেখেন এখানে যে স্প্যান ট্যাগ পাইছে, স্প্যান পাওয়ার কারণে এই ডিজাইনটা এরকম ভেঙে গেছে। আপনি যদি এটা মুছে দেন দেখবেন যে এরপরে যদি আপডেট করেন, যে কি ইনলাইন সিএসএস পেয়েছে, সব কী পেয়েছে ইনলাইন। এই জন্য কপি করার জন্য আগে আপনি কী করতে হবে, কোনো একটা মানে ওয়ার্ডে কপি টপি করে নিয়ে তারপরে কাজ করতে হবে, না হলে দেখবেন যে হচ্ছে এই যে ডিজাইন ভেঙে যাবে, একটার সাথে একটা কাজ করবে। হ্যাঁ এটা দিয়ে দিলাম এরকম, আমি যদি এখন এটাকে আমরা কোড পেতে ইয়ে উঠাই দিই, এই জায়গাতে আমরা একটা ইন্টার দিলাম, এখন আপডেট করে দিই, আচ্ছা আপডেট হয়েছে। এবং ফন্টিটা যদি এখন আসি, দেখেন এখন আর পাইছে ডিজাইন পাইছে, এটার ওই যে কপি করছিলেন, এই জন্য এখন এখন কিন্তু পুরো ডিটেলসটা চলে আসে। এবং এই যে এই কাজটাকে তো ওখানে করা আছে, এই যে ট্যাগটা, ট্যাগের কাজটা তো আপনারা ইন্ডেক্সে অলরেডি করে রাখছেন, এই যে ট্যাগের যে কাজটা ছিল এখানে একই জিনিস, এবার কোথায় হাতটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেন, ট্যাগটা ফালাই দিয়ে এখানে পেস্ট করে দেন, এক জায়গায় কাজ করা আছে মানে সব জায়গায় কাজ পেয়ে গেছে, পোস্ট আইডি তো অলরেডি এখানে আছে, এখানে পাওয়া গেছে, আর কোথায় হাত দিতে হবে আপনার, রিফ্রেশ দিলাম আসছে, ট্যাগ না সেন্ট মার্ক কী ছিল, দুইটা ট্যাগ ছিল। তাহলে আমি হোম পেজে আবার যাই, যে কোনো পোস্টে যদি ক্লিক করি,
আর স্যার পোস্ট ডিটেলস পাওয়া গেছে না, এই যে এটারও কি ওই যে ইনলাইন সিএসএস পাওয়ার কারণে এরকম কিন্তু ডিজাইন হয়ে গেছে। মানে আপনার এডিটরে, মানে আপনার এই এই টেক্সট এডিটরে মূলত আসলে কি করছেন, আপনার যখন এখানে কপি পেস্ট করেন এটার সাথে কি হয়ে যায়, অনেক ডিজাইন চলে আসে। তো আপনারা যখন অন্য জায়গাতে যখন কপি করবেন এই লেখাটাকে আগে নোটপ্যাডে আগে লিখে নেবেন, অথবা প্লেন টেক্সট হিসাবে কি ফরম্যাট ঠিক করে নেবেন। না হলে দেখেন কোড ভিউতে যান, এই যে দেখেন কতগুলো ট্যাগ পাইছে, এই যে স্প্যান ট্যাগ পাওয়ার কারণে মূলত আসলে ওখানে কী হয়ে গেছে, ডিজাইন ভেঙে গেছে। এই যে ডিজাইন পাইছে, আর এটাকে ফরম্যাট না করে নিলেই প্রবলেম। প্যারাগ্রাফ থাকতে পারে, এই যে স্প্যান ট্যাগে কী করতেছে, ঝামেলা করতেছে, এই যে স্প্যান কতগুলো ট্যাগ পাইছে, এন এই ট্যাগগুলো ক্লিন করে নিতে হবে। আপনি যেখানে কপি পেস্ট করবেন না তাতে এটা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আমি যদি এটাকে ওয়ার্ড পেজে নোটে নিয়ে যাই, দেখেন নোটে আপনার নোট নিয়ে যায়, কতগুলো ট্যাগ পাইছে ইনলাইন, দেখছেন। এই ইনলাইন ট্যাগের জন্য কি হচ্ছে, প্রবলেম হচ্ছে। হ্যাঁ প্যারাগ্রাফ থাকলে সমস্যা নেই, বাট এই যে স্প্যান ট্যাগ থাকতেছে, এই যে একটা প্যারাগ্রাফ, এই যে এখানে আবার কি পাইছে, স্প্যান ট্যাগ পাইছে, এটা ফন্ট সাইজ পেয়ে গেছে। এই জন্য নোটপ্যাডে কি কপি করে পেস্ট করে দেখতে হবে আগে, যে আমার এখানে কোনো আসলে ডিজাইন আসছে কি আসে নাই। এই ডিজাইনগুলো পাওয়ার জন্যে মূলত আসলে কি করতেছে, এই ডিজাইনটা ভেঙে যাচ্ছে আমার। আমি প্যারাগ্রাফ দিতেও পারি না পারি, এই হচ্ছে এখনই পুরো কোডটা কপি করলাম। কপি করে আমার এডিটরে যদি যাই এই জায়গাতে পেস্ট করে দিলাম, আসছে, আবার দিলাম, দেখে আসলে কাজ করে কিনা, আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেছে। তারপরও ডিজাইন দেখেন আপডেট, আমি যে কপি করছি এটা চেঞ্জই হয় নাই, এখানে যে আপডেট করলাম আপডেট আসলে হয়নি। আপডেট এখানে তো ঠিকই দেখাচ্ছে, বাট ওই ফন্টের ডিজাইনের কারণে ভেঙে গেছে, এখানে ওই ইনলাইন সিএসএস আবার পেয়ে গেছে। কোড ভিউতে গেলে বুঝতে পারবেন যে আসলে এই যে যতই পেস্ট করি এখানে ওর সাথে লেখা ধরেই রাখছে, নোটপ্যাডে নেওয়ার পরে কি হয়েছে টাটাটা, এরপরেও এটা কাজ করতেছে। আবার কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে আবার প্লেন টেক্সট হিসাবে পেস্ট করে দিই, এই যে এবার দুইটা গেছে। আবার এই যে এখানে গ্যাপ পাইছে কতগুলো, তো এডিটরে একটু সমস্যা, মানে এডিটরে আপনারা এই আমি একটু আগে আসার আগে একটা নতুন একটা এডিটর ইউজ করলাম, ওইটাতে দেখলাম যে পেস্ট করার সাথে সাথে ফরম্যাট ক্লিয়ার করে দেয়। থামস পাক আমি বলে দিই এডিটরের নামটা, সামান্যটা যে যে পেস্ট করলে যে ফরম্যাটটা অটোমেটিক চলে আসে, এটা ম্যানেজ করার জন্যে সামান্যটা কিছু কনফিগারেশন করে নিলে এই প্রবলেমটা আর হয় না। পোস্ট ক্রিয়েটের এখানে দেখেন আমরা সামান্য প্লাগ ইনটা দেখেন কল করছিলাম, সবার নিচে এই যে সামান্য কল করছি না, এখানে এই যে সামান্য প্লাগ ইন, এই প্লাগ ইনের কিছু ফরম্যাট আছে টুলস সেট করা যায়, এই যে কল ফাংশন এখানে বসাই দিলাম, জাস্ট পেস্ট করে দিলাম যে আসলে কাজ করে কি না। এবার এডিটের টাইমেও বলে দিই, এটা সেম পোস্ট এডিট পেজে বললাম, পোস্ট এডিট এটার মধ্যে বলে দিলাম আসলে কল ব্যাকে কাজ করে কিনা আমি একটু দেখি। তাহলে আমরা ধরুন এখান থেকে আমরা যে নিউজটা দেখাচ্ছিলাম হামাসের বিমান হামলা, তাহলে এই যে প্রথম আলোর এখানে দেখেন সার্চ দিলাম, এই নিউজটা লিখে কী করলাম সার্চ দিলাম, তাহলে এই নিউজ থেকে সার্চ দেওয়ার সাথে চলে আসছে না নিউজটা। আমাদের কি আমাদের সিস্টেমে কি সার্চ অপশন আছে না, এখানে সার্চ করতে দেখতে হবে, তো সেটা পরে আসতেছি আমরা। আচ্ছা এখন এখান থেকে কিছু লেখা আমি কপি করি, এই লেখাটুকু কপি করলাম, কপি আমরা ফরম্যাট দিলাম, দেখি আসলে এবার কি হয়, আপডেট দিলাম, ফন্টিংটা যায়, সরি এটা রিফ্রেশ দিলে এটা আসছে, পাইছে এবার। ওই যে অন পেজটা দিয়েছেন কোনো ইনলাইন কোনো ফরম্যাট কোনো কিছু নেয় নাই, জাস্ট তাহলে আমাদের দেখেন সলিউশনটা বের করলাম। একটু গুগল ঘাটলে তো রিয়েল লাইফে কাজ করতে গেলে এরকম অনেক প্রবলেম আসবে, এগুলো আমরা ফেস করে আসছি, এই জন্য আমি জানি যে আসলে এই প্রবলেমটা এই এই প্লাগইন ইউজ করলে এটার এই সমস্যা আছে, এবং এটার জন্য সলিউশন কি স্টাক আওয়ার ফ্লোতে অলরেডি অনেক কি সলিউশন দিয়ে রাখছে, এরকম প্রবলেম সলিউশন খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে পোস্টের ডিটেলস আমরা পেয়ে গেলাম, এই যে হ্যাঁ এখানে যদি ফরম্যাট করার দরকার পড়ে, আপনাদের এডিটর ইউজ করার সুবিধাটা আসলে কি, এখন এক্ষেত্রে কোনো একটা লেখা বোল্ড করা দরকার, আমি যদি এটাকে বোল্ড করে দিই
তাহলে কি হবে এখন আমি আবার বাট এডিটরে যে কপির টাইমে যে সমস্যাটা ছিল ওইটা কিন্তু আর অ্যাভয়েড হয়ে গেল, ওই প্রবলেমটা আর এখানে নাই। আপনি এখানে যান আসছে বোল্ড হয়ে আসছে, এই জন্য এডিটর ইউজ করা হয়। বাট আপনারা যখন অন্য সোর্স থেকে কপি পেস্ট করবেন তখন ওইটার সাথে ইনলাইন অনেক সিএসএস চলে আসে, ট্যাগ চলে আসে, তখনই মূলত সমস্যা ওঠে। সেই কারণে আমরা এই আমাদের এডিটর লাস্টে কি করলাম একটা কল ব্যাক ফাংশন অ্যাড করে দিলাম। তো ভবিষ্যতে যখন কাজ করবেন একটু খেয়াল রাখলেন যেটুকু। আবার এই যে টুল বার সামান্যটা যদি এই টুল বার আমার সব দরকার নেই, ধরেন এখান থেকে টুল বার দিচ্ছেন এই যে এখানে যত গুণ আছেন এটা সব দরকার নেই, তাহলে এটা টুল বারটা কমায় দেওয়া যায়। এই সামান্যটা টুল বারটা আপনি যেটা যেটা দরকার রাখতে পারবেন, না হলে বাদ দেওয়া যায়। ওকে, তাহলে আমাদের ব্যাক এন্ডের ডাটা এনে এখানে দেখাইলাম, এখানে এই জায়গাটা দরকার নাই ডিটেলস। হোমে যান, কোনো একটা নিউজে ক্লিক করলে নিউজে ডিটেলস পাই লেখা। ওকে আচ্ছা, এই ক্যাটাগরি রিলেটেড এটার যে ক্যাটাগরি বাংলাদেশ, মানে বাংলাদেশ দিয়ে আর কত নিউজ এই জায়গায় আছে সেটা করি করতে হবে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এই পেজের যে ক্যাটাগরি আইডি আছে এই ক্যাটাগরি আইডি দিয়ে আপনাকে এখান থেকে এই রিলেটেড ক্যাটাগরি যত পোস্ট আছে এই জায়গায় দেখাতে হবে। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। জাস্ট কিছু এই পেজের মধ্যে কি ক্যাটাগরি আইডি আছে না, সেই ক্যাটাগরি আইডি দিয়ে আবার পোস্ট টেবিলটা খুঁজতে দেবেন যে ওই ক্যাটাগরি এগেনস্টে আরও কোনো পোস্ট আছে কি না, যদি থাকে সেটা সেটাকে বলা হয় কি রিলেটেড পোস্ট। আমরা যদি কমার্স সাইডে একটা প্রোডাক্ট দেখলে আবার নিজেদের চলে আসে রিলেটেড প্রোডাক্ট আসে না, মানে ওই সেম ক্যাটাগরি প্রোডাক্ট চলে আসে না। এটা তো বেসিক, আপনারা যেমন হচ্ছে আলিবাবাতে যদি ঢুকেন অত এআই করা, মানে আপনার যদি সিমিলার ডাটা, এই যে ফেসবুকে আপনারা যখন কোনো একটা পোস্ট দেখেন কোনো একটা প্রোডাক্ট দেখেন আপনার কয়েকদিন পেজের মধ্যে কি ওটা পুশ করতে থাকে না, মানে আপনাকে যা দেখতেছেন আপনাকে সিমিলার ডাটা কি তাদের এআই করা আছে, মানে আপনি বাট আমাদের সিস্টেমও জাস্ট আমরা তো আইডি পাচ্ছি, তাহলে যেহেতু এই আইডিটা পাওয়া গেছে ক্যাটাগরি আইডি যদি বাংলাদেশ পাই তাহলে বাংলাদেশ রিলেটেড যত পোস্ট আছে এই জায়গায় দেখাতে হবে আইডি দেয়া, এই কাজটা করতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে তাহলে এটা পেলেন আর এই ব্লগ এন্ট্রিতে যে ক্লিয়ার আসবে সমস্ত পোস্ট দেখাবে, তাহলে এই পেজ আবার কি প্রেজেন্টেশন দেখাতে হবে, আমি এটা করে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে মানে এই কাজটা করা আছে আপনাদের সার্চের ক্যাটাগরির আর একটা কি ট্যাগের তিনটা পোস্ট আছে, তিনটা পেজ বানাতে হবে আরও। তো এই পেজটাকে কমপ্লিট করি আমাদের অল ব্লগ পোস্ট যেটা আছে না এই পেজটা, এই যে ব্লগ ডট পিএসপি, তাহলে এই পেজটা তো অলরেডি আপনাদের করে আছে। এখানে আসে ব্যাক ইন ক্লোজ করে দিলাম আমরা, এই যে এইটার ভিতরে এই যে ব্লগ ডট এইচটিএমএল আছে এটাকে কী বানাই দিব পিএসপি বানাই দিব, তাহলে এখানে জাস্ট এটাকে রিনেম করে দিলাম, এটার নাম হবে হচ্ছে পিএসপি। ওকে, অ্যান্ড পিএসপি হলো কি হেডার ফুটারটা ঠিক মতো ভাঙতে হবে না আগের মতোই, তাহলে ইন্ডেক্স পেজের মধ্যে যে হেডার ফুটার আছে সেম আগের মতো এটা নেন, এই এই পর্যন্ত ঠিকই আছে, এই যে হেড পর্যন্ত যা আছে সবই এক। তাহলে ব্লক পেজের আপনি যাবেন হচ্ছে এই যে হেড, এই পর্যন্ত পুরোটা ডিলিট করে দিলাম, মানে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, কারণ এটার মধ্যে তো হেডের মধ্যে আমাদের হেডারের যে কাজটা সব লাগবে। আর পেজ ব্যানার রিসেন্ট পোস্ট বা আর রিসেন্ট পোস্ট এটা আছে থাক, এই হচ্ছে আপনাদের মেন সেকশন কল এইট, এখানে হচ্ছে আপনাদের পোস্টগুলো দেখাবেন। আর সাইড বার কি আমাদের ওখানে আছে না, তাহলে এখানে কি সাইড বার, তাহলে এই যে এই পেজের ভিতরে যে সাইড বার আছে এই যে আপনাদের এখানে এই যে সাইড বারটা কপি করেন, কোথায় থেকে কোথায় কাটতে সেটা খেয়াল রাখতে হবে যে আসলে কার সাথে কি দিচ্ছে। আর নিচে যে ফুটার, ফুটারও কি আমাদের কাজ করা আছে না, তাহলে এই যে এই পর্যন্ত ফালাই দেন এখানে দিয়ে দেন কি ফুটার, এটা হবে হচ্ছে ফুটার ডট পিএসপি। এই আমি যদি এখন অল ব্লগ পোস্টে রিফ্রেশ দিই আসছে, এই এটা হচ্ছে অল ব্লগ পোস্ট, তাহলে এখানে হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট ক্যাটাগরি কি সব চলে আসছে না এখানে সাইডে সবই আসছে, তাহলে এখানে কয়টা করে দেখাচ্ছে ছয়টা বা চারটা, তারপর আবার কি আসবে প্রেজেন্টেশন আসবে, প্রেজেন্টেশনটার ক্লাসও আমি দেখাই দিছি আজকে, তো প্রেজেন্টেশনের ক্লাসটা, তাহলে এখানে কী করতে হবে প্রেজেন্টেশনও করতে হবে আপনাকে। তো আপাতত যখন এখানে তো ছয়টা, যখন এখন অনেক পোস্ট হয়ে যাবে 100টা পোস্ট হয়ে যাবে তখন তার ইউজার এক পেজে কি স্ক্রলিং করে দেখবে না পেজ নেক্সট নেক্সট করে দেখবে, এটার জন্য পেজের কাস্টম প্রেজেন্টেশন শিখতে হবে, সেই জিনিসটা আমি আপনাদের ভিডিওতে দিয়ে রাখছি, ভিডিও বাসাতে দেখবেন। আজকে শুধু আমি এই পোস্টটা এখানে যা যা আছে সবাই না একটু দেখাই দেবো। তো এখন এই কাজটুকু কি অলরেডি হোম পেজে করা আছে না, ইন্ডেক্স পেজে, ইন্ডেক্স পেজে নিচে নিচে আছে, আপনি যান আপনার যদি ইন্ডেক্সে যান, ইন্ডেক্সে কয়টা এই যে দেখাচ্ছেন না এই কোয়েরিটিতে লাগবে, ওখানে এখানে একটা করে নিচে নিচে দেখাইছে, এখানে কয়টা করে দেখাইছে পাশাপাশি দুইটা করে দেখাইছে, তাহলে এই জায়গায় আমরা একটার আগে বাকি ডিলিট করে দিই। দেখেন এই যে কল সিক্স করা আছে ছয়টা ছয়টা করে দেখাইছে, এখান থেকে কপি করেন, তাহলে এখান থেকে আমি জাস্ট একটা কলাম রাখলাম, কয়টা রাখলাম একটা, এখন যদি যাই এখানে কয়টা পাবো একটা। তো ফন্ট ইন্ডেক্স যে লুপ, ফন্ট ইন্ডেক্স কোয়েরি যে ইন্ডেক্স পেজের যে এখানে যে কোয়েরিটা করছিলেন এই যে এখানে যে কোয়েরিটা,
হুবহুব একই কোয়ারি, সেম জিনিস। এখানে কি হবে, এখানেও ট্যাগ আসবে, এই যে এই কোয়ারিটুকু এটা লাগবে, একই জিনিস লাগবে। তাহলে এই পুরো কোডটাকে কপি করে, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটার সামনে কি হবে, আমি যাতে এটা কপি করছি, তাহলে এই যে ফর ইসের এখানে কি করেন, ক্লোজিং দিয়ে দেন। একটা করি লেখা থাকলে পুরো কাজটা সব হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট দুইটা, একটা হচ্ছে ইফের জন্য, আর একটা হচ্ছে কার জন্য, ফর ইস লুপের জন্য। এই যে একটা ফর ইস, এখানে এখানেও তো সব একই রকম, কোনো কথায় হাত দেওয়ার দরকার নেই, জাস্ট হুবহু একই রকম। দেখেন আপনি, আর হ্যাঁ এখানে আপনি কয়টা দেখাবেন লিমিট করতে পারেন। আপনার কথা তো কয়টা দেখাবো, সাইডটা দেখাই। এখানেও আপনারা পোস্ট অর্ডার বাই করতে পারেন, ডিসেন্ডিং অর্ডারে রিফ্রেশ করেন, সাইডটা হয়ে গেছে। আমার পোস্টই যদিও সাইডটা আছে, কয়টা আছে, চারটেই আছে। পেজ এডিশনের বিষয়টা আমরা পরে আসতেছি। আচ্ছা পেজ এডিশন কোডটা এখান থেকে মনে হয় ডিলিট হয়ে গেছে, আমি যে কপি করলাম। আচ্ছা নিয়ে আসবো, সমস্যা নেই, কারণ আমি এখান থেকে মুছে দিছি। তো আমি আবার যাই আমাদের কোড লাস্টে, একটু আবার ব্যাকে যাই লাস্টে, লাস্টের কলাম যেটা পেজ এডিশন ছিল, মেবি আমি এটা ডিলিট করে দিছি। এই যে 12, আমি এটা ডিলিট করে দিয়েছিলাম এখানে। এখন এটা এই যে নিচের টুকু ছিল যে পেজ এডিশন, এখানে আমরা ওই কোডটা আবার দিলাম আমার আগের মতোই। পিএসপি দুইটা ক্লোজিং ফরম্যাট দিয়ে দিলাম। এই তো কয়টা আসছে, তিনটা দেখাচ্ছে। তাহলে আমরা কয়টা দেখাবো এখানে, লিমিট হচ্ছে চারটা বা ছয়টা, পোস্ট বেশি থাকলে আপনার ছয়টা দেখাবে। এই তো চারটা পোস্ট আসছে। এখন এই ডাটাগুলো প্রিন্ট করে দেন এখানে। তো ফন্টিনে যে প্রিন্ট করছিলেন এখানে সেম একই রকম, তো জাস্ট কী দিতে হবে, ইমেজের জায়গায় ইমেজ, তারপরে কী করতে হবে, টাইটেল। তো এটা তো অলরেডি যেহেতু করা আছে, আমি এটাকে স্পিল করে নিই, কষ্ট করে বারবার তো লিখতে লেখাতে ঝামেলা। আচ্ছা তাহলে এখান থেকে, আচ্ছা যতক্ষণে লিখবো ততক্ষণে এখানে লিখে দিই। এই হচ্ছে প্রথমে হচ্ছে পোস্টের ইমেজ, তাহলে এটাকে কপি করলাম, ইমেজটা কপি করে ইমেজের এখানে দিয়ে দিলাম। ওকে তারপর কি আছে, এই যে এখানে টাইটেল, আর এখানেও কি ক্যাটাগরি আছে না, ক্যাটাগরি কপি করে ক্যাটাগরিতে দিয়ে দিলেন। আচ্ছা এখানে যে লিঙ্ক, লিঙ্ক কিন্তু আমাদের ওখানেও লাগবে, একই জিনিসটা এখানেও স্লাগ যাবে। এই যে এখানে ডিটেলসে যদি ক্লিক করে, এই যে ডিটেলস কিন্তু অলরেডি এখানে বলা আছে, তাহলে এখানে ওই লিঙ্কটা কপি করে নাকি বসায় দেন, পোস্ট ডিটেলস হট কি স্লাগ সমস্যা স্লাগ। সেম একইভাবে এখানে কি আছে, পোস্টের টাইটেল, তাহলে এখানে আমি টাইটেল পেস্ট করে দিলাম। ওকে এরপরে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমের যেটা ছিল এখানে অলরেডি এটা তো করেই রাখছেন। এই দুইটা এলাই, দুইটাকে এলাই কপি করলেন, এলাই দুইটাকে রিপ্লেস করে দেন। আর ডিসক্রিপশনের এখানে, এখানে কয়টা কথা দেওয়া ছিল, দুই তিন লাইন দেখাবে বা আপনার, তাহলে এটাও তো আমাদের কি লিমিট করা ছিল না এখানে, তাহলে লিমিটের এই যে কোডটা নিয়ে যান, 300 জায়গায় আপনি এখানে 200 দিয়ে দেন। কী দেবেন, এই প্যারাগ্রাফটা ফালাই দিলেন এখানে, এটা দিয়ে দেন হচ্ছে কত, 200। আচ্ছা ট্যাগ পোস্ট যেটা ছিল এখানেও কি ট্যাগ পোস্ট করা আছে না, এই যে ট্যাগ পোস্ট এটা কপি করেন, এটা কপি করে এটা তার কোনো কাজ নেই, তাহলে এখানে এই যে এই জায়গাতে পেস্ট করে দেন। আর কোথায় হাত দেওয়ার দরকার নেই আপনার, হবু আপনি যদি এখন পেজে আসেন দেখেন আপনার নিউ চলে আসছে, আসছে। বাট এখানে এই যে ডিজাইনের কারণে দেখেন আমার এই সাইড বার ভেঙে টেঙে শেষ, কী হয়েছে সাইড বার ভেঙে শেষ, কারণ এই যে এইগুলোর সাথে এই প্যারাগ্রাফের সাথে কিছু লেখা আসছে, লেখা আসার কারণে কী হয়ে গেছে, আমার ডিজাইনটা ভেঙে গেছে। আমি যদি ডিসক্রিপশনটা বন্ধ করে দিই তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে, এই যে ডিসক্রিপশনে যত ঝামেলা করতেছে, কারণ ডিসক্রিপশনের মধ্যে অনলাইন ইনলাইন সিএসএস চলে আসছে, দেখছেন এবার ঠিক আছে। ডিসক্রিপশন যে বন্ধ করে দিছি, কারণ ডিসক্রিপশনের মধ্যে ইনলাইন সিএসএস হাইট উইথ ফন্ট সাইজ আসার কারণে কী হচ্ছে, এই কলামের ওভাররাইট করে ওটা চলে যাচ্ছে, ডাইনের কলামটা নিচে নামে গেছে, রোয়ের ভিতরে ব্রেক হয়ে যাচ্ছে। তার মানে আপনারা যখন ডিসক্রিপশন দেবেন, এই যে আমরা এটার মধ্যে অনেক কটা ট্যাগ ইউজ করছিলাম সাকিবের, এটাতে এই নিউজে আগের নিউজটা অনেক ট্যাগ ইউজ করেছে, এত ট্যাগ দরকার নাই। দুইটা ট্যাগ রাখলাম, এখন যদি রিফ্রেশ দেই যে ট্যাগ কমে গেল না, আচ্ছা মানে জায়গা কম, তো ফন্ট সাইজের ব্যাপার আছে এখানে, ইমেজের হাইট গুণ তো তিনটা এক না, মানে এটা বড় এটা ছোট, একদম একই মাপের ইমেজ দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। যদি একই মাপের ইমেজ হতো তাহলে কি প্রত্যেকটা কার্ডের কি, এটা তো কার্ড ডিজাইন, তাহলে একরকম হাইট হতো, আর এটার ইমেজ হচ্ছে চিকন, এটা কি হাইটটা বেশি, এই জন্যে ম্যাচ হয় না। যেমন এটা আবার কি
এটা ছোট, এই কারণে আপনি এখানে, আর টাইটেলটা তো কম বেশি একই রকম টাইটেল, তার একটা কম না, একটা বড় একটা ছোট। তো আপনার ডিসক্রিপশন এখানে যদি না দেখাতে চান, ধরেন ডিসক্রিপশন দেখাইলামই না, ক্লিক করলে তো ডিটেলস পাবেই, লিঙ্ক তো করাই আছে, এই যে ডিটেলস চলে আসছে, এটাতে ক্লিক করেন, এই যে ডিটেলস চলে আসছে, আসছে এই যে ইনলাইন সিএসএস পাইছে, দেখেন এখানে কত ডিজাইন পাইছে, দেখছেন এইগুলোর জন্যই কি হয়েছে, ওভাররাইড হয়ে যাচ্ছিল, তো ডিসক্রিপশন ওখানে দেখালাম না। তো এই হচ্ছে মোটামুটি ব্লগ পোস্টের কাজ। আমাদের হোম পেজে আমরা যত ডাটা ছিল সব দেখালাম, পোস্টের ডিটেলস দেখালাম, এখন তিনটা কাজ বাকি আছে, তিনটা মোটা ওভারঅল চারটা কাজ বাকি। এখানে অল ব্লগ পোস্ট দেখাচ্ছি, এটা কাজ করতেছে, কাজ হচ্ছে এখন এই ক্যাটাগরি পোস্ট দেখানো, মানে এই ক্যাটাগরি কয়টা পোস্ট আছে সেইটা দেখায় না, এই ট্যাগের কয়টা পোস্ট আছে সেইটা দেখায় না, আর তারপর কি আছে সার্চ করলে যে পোস্ট পাবে সেটা দেখায় না। ওকে, আর লাস্টের যে কাজটা সেটা হচ্ছে এখন পোস্ট সংখ্যা যখন অনেক বেড়ে যাবে এখানে কী করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে না আমাকে, অবশ্যই প্রেজেন্টেশন করতে হবে। তো এই ক্যাটাগরি পোস্ট দেখানো তো সহজ, আপনি যদি ক্যাটাগরি পোস্ট দেখাইতে চান তাহলে আমরা এই যে ব্লগ পোস্ট যেটা আছে না এটাকে সেভ করে দিই, আমি ট্যাগ আর ক্যাটাগরিটা করে দিই, সার্চিং এর আর প্রেজেন্টেশন আপনারা ইউটিউব দেখবেন, আমাদের ওই ভিডিও আছে, ওই ভিডিওতে দেখবেন আপনারা, আপনাদের পরে বিষয়। তাহলে এখান থেকে এই ব্লগের যেটা আছে এটাকে সেভ করে এটার নাম দেন হচ্ছে ক্যাটাগরি পোস্ট, কি দেন, ক্যাটাগরি হাইফেন পোস্ট, কি বলো, ক্যাটাগরি পোস্ট, ক্যাটাগরি পোস্ট। তাহলে সাইড বারে চলে যায় একবার, আমাদের যে সাইড বার ছিল সাইড বার থেকে দেখেন এই যে সাইড বারের ভিতর ক্যাটাগরি আছে না, এই জায়গায় বলে দেন যে কোথায় যাবে, ক্যাটাগরি হাইফেন পোস্ট ডট ই, এটা কি ফোল্ডারের ভিতরে ঢুকে গেল নাকি বাইরে আছে, আচ্ছা ক্যাটাগরি হাইফেন পোস্ট কোন পেজে যাবে, এই পেজে, আপনি যদি এখন এটাতে ক্লিক করি দেখেন সব ক্লোজ করে দিলাম এখন, ওকে ক্লিক করলাম আসছে, আচ্ছা রিফ্রেশ দিই আবার, ক্যাটাগরি পোস্ট আসছে এই পেজে, তাহলে এইখানে ক্যাটাগরি আইডি নিয়ে আসতে হবে না, ক্যাটাগরি আইডি অথবা কি স্ল্যাগ, এখন স্ল্যাগ আনলে আবার বিপদ, স্ল্যাগ আনলে বিপদ কেন, কারণ ক্যাটাগরি পোস্ট টেবিলে দেখেন পোস্ট টেবিলে তার আপনার স্ল্যাগ নেই, তাহলে একটা কোয়েরি বাড়বে, এখানে আপনার এইখানে আসেন পোস্ট টেবিলে কি আছে, ক্যাটাগরি আইডি আছে, এখানে কি ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি স্ল্যাগ কি আছে, স্ল্যাগ নেই, এখন স্ল্যাগ যদি এখানে পাস করি তাহলে আমাকে কি করতে হবে, ক্যাটাগরি টেবিল থেকে আগে ওটা খুঁজে বের করতে হবে, তারপরে ওটা আইডি পাস করতে হবে, এরপর হচ্ছে ওখানে করতে হবে, আপাতত ধরুন যদি আইডি দেয় দিই এখানে, তাহলে এই যে সাইড বার থেকে কোথায় যাবে, হোয়ার, এখানে হোয়াট, ধরুন আইডি দিয়ে পাস করলেন, আইডিতে গেলে তাহলে এখানে কপি করেন হোয়াট আইডি ইজ ইকুয়াল টু কী লিখতে হবে, সমান সমান এইটার ভিতরে কি বলবেন, তাহলে এটা হবে কি ক্যাটাগরির আইডি, আচ্ছা আবার রিফ্রেশ দিলাম, ওইখানে যাই, যেমন এখানে আমি বিশেষ সংবাদে ক্লিক করলাম, এই যে বিশ্ব থেকে একটা ক্যাটাগরি আছে না, তার একটা নিউজ পাওয়ার কথা, টেক জীবনযাপন, তাহলে এখানে এটাতে ক্লিক করলাম, ক্যাটাগরি আইডি কত, 12 নম্বর না, এই 12 নম্বর আইডিতে যদি যতক্ষণ পোস্ট আছে সব কি এই জায়গায় দেখাবে, এই পেজের মধ্যেই দেখাবে, কারণ এখানে তো 12 নম্বর একই ক্যাটাগরিতে অনেক পোস্ট থাকতে পারে না, তো সেম এই জন্য কি এই পেজটাকে আমি কপি করে নিছি, আমাকে আর ডিজাইন করতে হবে না, তাহলে এই আইডি দিয়ে যত পোস্ট আছে, এই আইডি মানে হচ্ছে এই যে, তাহলে আপনি এখানে লিখতে পারেন, আপনি পোস্ট টেবিল এসকিউএল লিখেন, কি লিখবেন যে সিলেক্ট ফ্রম পোস্ট হোয়ার, টেবিলের আইডির মধ্যে কি ক্যাটাগরি আইডি আছে না, ক্যাটাগরি আইডি সমান কত, 12, তাহলে 12 নম্বর ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে, একটা পোস্ট আছে, আপাতত কয়টা আছে, আমাদের এখানে পোস্ট সংখ্যা কম, আমি যদি দেই দেখেন রেকর্ড আসছে, পোস্ট খুঁজে পেয়েছে না, এই যে 12 নম্বর আইডি দেখি একটাই পোস্ট খুঁজে পেয়েছে, তার মানে আমাকে কি করতে, এই কোয়েরিটা করতে হবে না, এখন এই পেজের এখানে এই পেজে কি করতে হবে, এই আইডি ধরে কি করতে হবে, আইডিটাকে রিসিভ করতে হবে, তো একটু আগে তো আপনার আইডি রিসিভের কাজটা করলেন, একটু আগে কোথায় পোস্ট ডিটেলস পেজে করলেন না, এখানে এই যে ডিটেলস পেজে ইউআরএল কী ধরছিলেন, স্ল্যাগ ধরছিলেন, এখন কী ধরবেন, তাহলে আপনি আইডি ধরবেন, তাহলে এই জায়গাতে এই পেজে আসেন, ব্যানারের এখানে দেন, ব্যানারের উপরেই লেখেন আপনি, যে পেজ হেডিং আছে এটার এখানে নিলে তাহলে এটা কী হয়ে যাবে, স্ল্যাগের পরিবর্তে কী হবে, আইডি কী দেব, সরি আইডি, আইডি বলতে আসলে ক্যাটাগরি আইডি, তাই না, তাহলে এখানে এটা হবে কি আইডি, আর এটা হবে হচ্ছে ক্যাটাগরি আইডি, কী লিখলাম, ক্যাটাগরি আইডি, আচ্ছা তাহলে এখন পোস্টটাকে কী করতে হবে, সমস্ত পোস্ট ক্যাটাগরি আইডি আপনি পাই গেছেন, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, এখানে কী করতে হবে, এটাকে ফাইন্ড আউট করতে হবে না, বাইন্ড করতে হবে, তারপর ডাটা দেখাতে হবে, তাই করতে হবে না, না হলে তো ডাটা পাবে না, আচ্ছা সেম একইভাবে
তাহলে এখানে এটা কি হবে, স্লাগের পরিবর্তে কি হবে, ক্যাটাগরি আইডি কি করব, পোস্ট টেবিলে ক্যাটাগরি আইডি আছে না, এই যে একটু আগে সিলেক্ট করে লিখলেন এখানে, এই যে কি লিখছেন পোস্ট টেবিলে, তো সব সিলেক্ট করো, তারপর কি ক্যাটাগরি আইডি 12 নম্বর, তাহলে বাইন প্যারামে সেট করেন, এখানে তো করাই আছে, তাহলে এখান থেকে হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর কি আইডি, এই কলামের সাথে এইটা যদি ম্যাচ করে, কোনটা পোস্টের যদি ক্যাটাগরি আইডি কি খুঁজে পায়, ভালো কথা, আচ্ছা বাকি সবই এক, তাহলে এটাকে ধরেন, এটাকে ধরেন, এটা হবে কি এটা এটা, তাহলে এখানে কি আসবে, এটা হচ্ছে পোস্ট ফেস অল, কি হবে ফেস অল, কারণ আপনি সমস্ত পোস্ট করতেছেন না, যদি এই কোয়েটা কি নিচে করা আছে, এই যে নিচে কিন্তু এখানে ছিল, অথবা আপনি এখানে মানে এখানে করলে বাইন করতে পারতেন একই কথা, তাহলে আপনি এখানে এই কোডটা না লিখে এই লেখাটুকু কপি করেন আর এটা সব ফালাই দিলাম। আমি এখানে কি ক্যাটাগরি আইডি পেয়ে গেছি, আপনি যদি ক্যাটাগরি আইডি প্রিন্ট করতেছেন এখানে দেখতে পারেন আপনি, যে ক্যাটাগরি এই জায়গাতে আমরা একটা কাজ করব, রিসেন্ট পোস্ট এটা বাদ দেন, ক্যাটাগরির নামটা দরকার, কোন ক্যাটাগরি কোড দেখাচ্ছেন সেটা এখানে দেখাচ্ছে দেখানো দরকার, আচ্ছা সেটা পরে আসতেছি, ক্যাটাগরি পোস্টস এই যে এখানে কোয়েরির পরিবর্তে এই লাইনটা দিয়ে দেন, এই জায়গাতে আপনাকে কি করতে হবে, বাইন করতে হবে না, যে আপনি স্ট্যাটাস তো থাকতেই হবে, স্ট্যাটাস যদিও লাগবে না আমাদের, কারণ ক্যাটাগরি, আচ্ছা স্ট্যাটাস লাগবে, স্ট্যাটাস ছাড়া তো আসলে অন্য পোস্টও চলে আসতে পারে, এখানে হোয়ার ক্লোজিং হবে, এখানে কি হবে হোয়ার হোয়ার পোস্ট ডট ক্যাটাগরি আন্ডারস্কোর কি আইডি সমান সমান কি করতেছে, বাইন করলাম হচ্ছে কলন ক্যাটাগরি এইটা, এই আইডিটা এখানে বাইন্ড করলে ডাটা চলে আসে, যদি সব ঠিক থাকে আর কোথায় হাত দেওয়ার দরকার নেই, কারণ এটা অলরেডি তো লুপে ঘুরে নিয়ে আছে, আপনার আর কোথায় হাত দেওয়ার দরকার নেই, যদি ঠিক থাকে তাহলে এখানে আমি যদি এখানে রিফ্রেশ দিই কি পাইছে, বলতেছে আনডিফাইন ভেরিয়েবল কি স্টেটমেন্ট, আচ্ছা কপি পেস্ট করছি, স্টেটমেন্ট স্টেটমেন্ট ভেরিয়েবলের নামটা এই এইটা হবে, এখানে হবে আগের নামটার সাথে কি ভেরিয়েবলের নামটা ঠিক নেই, এই জন্য এটা আসছে, কোন পোস্ট আসছে, বাট 12 নম্বর ক্যাটাগরি আইডিতে তো আমাদের ডাটা ছিল, 12 নম্বর ক্যাটাগরিতে ডাটা আসছিল না, এটাও পাচ্ছে না এটাও পাচ্ছে না, তাহলে প্রবলেমটা কোথায়, হ্যাঁ এই যে 12 নম্বর যেটা ছিল এটার পোস্ট খুঁজে পায় না, তাহলে এই জায়গাতে আমাদের কোথাও ভুল আছে, এখানে হয়তো ডাটা কোয়েরি ঠিক মতো হচ্ছে না, আচ্ছা তাহলে আমরা কোয়েরি আরেকবার চেক করি, উপরে করে একটু চলে যাই আবার, এই জায়গা এটাকে ধরেন আমরা ফালাই দিলাম, এখানে এটা ফালাই দিলাম, আচ্ছা ফর্মে এই জায়গাতে দেখি আসলে কাজ করে কিনা, অর্ডার বাই হোয়ার এখানে প্রিন্ট আর করে দেখি, অথবা ডাটা যদি ঠিক থাকে এবার আসার কথা, আসছে এবার 12 নম্বর পর্যন্ত কি ডাটা চলে আসছে না, এই দেখেন 12 নম্বর, বিশ্বের সংবাদে যান, বিশ্বের সংবাদের কোনো নিউজ নাই, সর্বশেষও নাই, রাজনীতি নাই, তারপর অপরাধে নাই, বিশ্ব বিশ্ব দেখে একটা পোস্ট আছে, এই যে অ্যান্ড ডিটেলসে ক্লিক করলে ডিটেলস তো অলরেডি করাই আছে, হবো তার মানে ক্যাটাগরি পোস্টে কি আমরা দেখাতে পারলাম না, ক্যাটাগরি যে পোস্টটা ছিল এখানে, বাট এটা তো হচ্ছে আইডিতে দেখাচ্ছে, যদি স্লাগে দেখাইতেন আসলে এটা কোন ক্যাটাগরি পোস্ট আমি এখানে কি দেখাইতে পারতাম না, রিসেন্ট পোস্ট বলতে আমরা এখানে বললাম যে হচ্ছে কোন ক্যাটাগরি পোস্টটা সেটা আমরা এখানে দেখাতে পারতাম, তাহলে এখানে আপনাকে আর এই সাইড বারে এখান থেকে আপনাকে পাস করতে হচ্ছে স্লাগ, এখানে আইডির পরিবর্তে কি পাস করতাম, এটাকে দিলাম হচ্ছে স্লাগ, তাহলে এখানে কি হবে ক্যাটাগরি স্লাগ, বা আমি যখন এই পেজে রিসিভ করতেছি এখন এই আইডি তো আমার পোস্ট টেবিলে তো ক্যাটাগরি স্লাগ নাই আছে নাই, তাহলে এখানে এটাকে স্লাগ হিসাবে রিসিভ করতে হবে, রেখে দিলাম ক্যাটাগরি স্লাগ, ওকে এই দেখে এটার নামটা বড় করে দিই, এই জায়গাতে এই সিলেক্ট করার আগে আপনাকে আগে ক্যাটাগরিটা খুঁজে বের করতে হবে, কী করতে হবে ক্যাটাগরিটাকে খুঁজে বের করতে হবে, তাহলে এখানে যে কাজটা করবেন ডলার সাইন, যদি স্লাগটা কাজ করি
এসটিএমটি স্টেটমেন্ট সমান সমান প্রথমে এসকিউএলটা লেখেন, এসকিউএল কি লিখবেন, সিলেক্ট স্টার ফর্ম কি ক্যাটাগরি হোয়ার স্ল্যাব, ক্যাটাগরি টেবিলে স্ল্যাব সমান সমান এই যে বাইন প্যারামিটার বানলেন এটা দিয়ে এটা। তো বাইন প্যারামিটার করলে কী করতে হয়, প্রিপেয়ার করতে হয়, বাইন করতে হয়, এই কোডটাই আবার কপি করলাম এখানে। মানে আগে প্রথমে ক্যাটাগরিটা খুঁজে নেন, এখানে হচ্ছে ফাইন্ড আউট করেন আপনি এই স্ল্যাগ দিয়ে কোনো ক্যাটাগরি আছে কি নাই। তাহলে এই এসকিউএল এখানে পাস করলেন, আর এই যে বাইন্ড প্যারামিটার ধরলাম এইটা দিয়ে দিলাম, ক্যাটাগরি আইডি পরিবর্তন এটা হবে হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি স্ল্যাগ এটা হবে স্ট্রিং অবশ্যই, এটা হবে সিঙ্গেল ফেস শুধু ফেস, কারণ একটা স্ল্যাগ দিয়ে তো একটাই ক্যাটাগরি আসবে তাই আসবে না, এই জন্য শুধু ফেস করলেন। এখানে কিন্তু ক্যাটাগরি আপনি পেয়ে গেছেন, ক্যাটাগরি এই ক্যাটাগরি পাওয়া মানে কি, এখন ক্যাটাগরি আইডি পাওয়া, এই ক্যাটাগরি আইডিটা তখন এখানে বলে দেন যে ঠিক আছে এখানে তোমার পোস্টের এখানে কি হবে ক্যাটাগরি আইডি আর হচ্ছে ক্যাটাগরি আইডি, আর এই যে ক্যাটাগরি এটার ভিতরে তখন আইডি পাস করে। মানে আপনাকে এই কাজটুকু একটু কি করতে হলো বেশি করতে হলো, আপনি স্ল্যাগ দিয়ে ক্যাটাগরি ফাইন্ড আউট করলেন, পরে এই ক্যাটাগরি আইডিতে পরবর্তীতে আপনি পোস্টের থেকে ক্যাটাগরি ডাটা উঠাই নিয়েছিলেন, এতটুকু কাজ। আমি যদি এখন আবার হোমে যাই দেখেন আমার এখানে হচ্ছে বিশ্বতে ক্লিক করলাম, ইউআরএল কি গেছে স্ল্যাগ ইজিক্যাল টু বিশ্ব গেছে তাই গেছে না, তারপর কি ডাটা আসছে, এইটার আইডি আমরা কোথাও খুঁজে বের করছি, তারপর পোস্ট টেবিলের সাথে ওটার আইডি ম্যাচ করছি, কারণ পোস্ট টেবিলের ভিতরে এই যে আইডি আছে সেম। আমি যদি জীবনযাপনে ক্লিক করি তাহলে এটা ডাটা পাইছি আমি, তাহলে ক্যাটাগরি পোস্ট পাইছি। সেম একইভাবে কী করতে হবে, ট্যাগ পোস্ট বাই করতে হবে, আপনারা যদি এইটা পারেন তাহলে এইটাও পারবেন, এই ট্যাগের পোস্ট বাই করা যাবে না, মানে আপনি এটা ক্লিক করলে যেরকম বাড়াচ্ছে এটা ক্লিক করলে, হ্যাঁ এটাতে একটু কাজ আছে কারণ এই ট্যাগ তো সরাসরি ক্যাটাগরি টেবিলে নাই, এটা আছে কি আবার অন্য টেবিলে আছে না, এই কোয়েরিটা কোথায় আছে, এই কোয়েরিটা আছে যে এইটা বাসা যে স্টাডি করেন দেখেন, তারপরটা আমি না হলে আরেকটা ক্লাস এটা করে দেবো, আজকে এতটুকুই থাকে। আমি আজকে হয়তো শেষ করে দিতে পারতাম বাট আমি আজকে ধরতেছি না আপনাদের, কারণ আপনারা বসে বসে ডাটা এন্ট্রি করতে থাকেন।